আল্লাহর নবীর নবুয়তি প্রচার না করে সেটা আটকে থাকার বা বন্ধ হয়ে থাকার কারণ কি? জীবনে বহু শুনছি বরযাত্রা আটকা পড়ছে, নতুন বউ আটকা পড়ছে, কিন্তু নবুয়তি আটকা পড়ছে এই জীবনের প্রথম শুনলাম। পেট ব্যথার ওষুধ ঘরের সাথে মানে বিছানার সাথেই রাখতে হইব, এটা কোনো বিকল্প কোনো রাস্তা নাই। বুঝলেন না, মনের কথা মনেরে কইবেন, বোর কাছে কইবেন না, যেদিন কাজা লাগবো সেদিনই খালি কইব। কেরে বাপ বউর প্রতি এত খেপা কে? এই ঘরের বউরে বিশ্বাস কইরাই নবুয়তি আটকা পড়ছিল। সুন্দর একটা বিয়া করছে, পাশর ঘরে গেছে, বলল গে আলাপ করতেছে, বুঝলেনি প্রেম প্রীতি জমছে, মায় ধাক্কাইতেছে, উঠছে ঠিকই, কিন্তু বউও নাই, বাসর ঘরও নাই, উল্টা বিস্তা বাতি যা। এমন রাগ হয় যে কত জন্মের শত্রু আছিল আমার। আমিও আয়ুব নবীনের লেগা ঘরের ডাও রহিমা। এমন নারী আছে প্রতিদিন স্বামীর মাথা হাতায় ঘুম পাড়ায় দেয়। অত্যন্ত চমৎকার করে গান করলেন, কথা বললেন, আমরা শুনলাম। কি বলবো বাবা, এত সুন্দর কথা বলেন, কিভাবে যে কি নিয়ে মীমাংসা দিল, বুকের মধ্যে একটা তীর লেগে পড়লো মনে হইল। আহ, মানুষকে এত আনন্দের মধ্যেও যে তার অস্তিত্বকে মনে করে দেওয়া যায়, এটা শাহালম সরকার সাহেবকে না দেখলে বোঝা যাইত না। চিন্তা করছেন, আমরা কিন্তু হাসি, মন খুলে প্রাণ খুলে হাসলাম ঠিকই, কিন্তু এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছে যে এই দুনিয়ার মধ্যে আমরা আছি ঠিকই, আমাদের নিজের ঘরে তো জায়গা হয়ই না, বরঞ্চ এমন একটা ঘরে জায়গা হয় যেই ঘরে যাওয়ার জন্য দয়ালের কাছে যাওয়ার পর আমাদের নিজের খুঁটিটা একটু শক্তিশালী করতে হয়। আমি বেশি ধন্যবাদ জানাই এই কারণে, কৃতজ্ঞ আমি আমার বাবার কাছে। উনি একটা মূল্যবান কথা বলেছেন, সব কথাই ওনার মূল্যবান। এর মধ্যে শুনতে পারলাম যে আমি যদি সময় নষ্ট করে কারো গান শুনি, সেটা আমার শ্রদ্ধেয় বড় বোন মুক্তা সরকার এবং খাদিজার গান শুনি। আসলে বাবা, এটা আপনি নিজের মুখে না বললে আমি কখনোই জানতে পারতাম না। আমি আপনার কাছে দোয়া চাই, দয়া চাই। আজকে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ দুটি ধারা দেওয়া হয়েছে, এক হলো নবুয়ত এবং বেলায়েত। নবুয়তের ভূমিকায় নবুয়তের আলোচনা করবেন শ্রদ্ধেয় আমার বাবাজি, এবং বেলায়েতের ধারা দেওয়া হয়েছে আমাকে, বেলায়েতের বিষয়বস্তু নিয়ে কথা বলবো, গান করব। যেহেতু আমাদের কথা একটু কম, গানটা আমরা বেশি ভালোবাসি এটা আমরা জানি, কিন্তু পালার করতে গিয়ে আমাদের কিছু আলোচনা কথা চলে আসবে, তার জন্য আপনারা আমাদের একটু সুযোগ করে দিবেন যেন আমরা কথাগুলো বলতে পারি। আমার নবী আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতনে নবী, চার যুগে আমার নবী। আমার নবী ছিলেন, আছে, নবী থাকবে, এটাই বাস্তব। কিন্তু আজকে যেহেতু নবুয়তের ভূমিকায় শাহালম সরকার সাহেব গান করবেন, বাবাজি গান করবেন, আমাকে যেহেতু বেলায়েতের ভূমিকা দেওয়া হয়েছে, এই দুটি ধারা এমনই গুরুত্বপূর্ণ ধারা, কেউ কাউকে ছাড়ানো হয়। কিন্তু এখন কিন্তু বাবা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হইতো না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, মানে আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা হলো বেলায়েতের যুগ। এই যে বর্তমানে দেখতেছেন আমার কালু শাহ বাবা, এটাই হইলো বেলায়েত। বেলায়েত কিন্তু এইটা তো নবুয়তির বিষয়টা যেহেতু একটুখানি পর্যায়ক্রমে সিঁড়ি বাই সিঁড়ি আইসা, যখন নবীর পরে আর কোনো নবী আসবে না, তাহলে অবশ্যই বেলায়েতের বিষয়বস্তু আমাদের কিছু বোঝার আছে, জানার আছে, তাই না? এই বিষয়ে অবশ্যই কথা বলবো। এর আগে আমি আমার ধারা থেকে একটি গান করি, তারপর চেষ্টা করব কিছু কথা বলার জন্য। মুর্শিদের দরবারে বেলায়েত
সহযাত্রীর সামনে আমার রাসূল পাক মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
দুই বাহু উপরের দিকে উঠায় বললেন মান কুনতুম মাওলাহু ফাজালিউল মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা যারা আমার সাথে বন্ধুত্ব করতে চাও যারা আলীকে বন্ধু রূপে দেখলো তারা আমাকে বন্ধু রূপে দেখলো যারা আলীর সাথে শত্রুতা করলো তারা যেন আমার সাথে শত্রুতা করলো অলির বাড়িতে গেলে বাবা বেলায়েতের অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আপনাদের সাথে আস্তে আস্তে তুলে ধরব আমরা আমি এই কথাটা বলতে চাই এই যে বেলায়েত অলির বাড়িতে আমরা যাই অলির বাড়িতে গেলে আমাদের কি করা দরকার অলির দরবারে গেলে আমাদের কেমন আদব রাখা উচিত অলির বাড়িতে আমরা কিভাবে যাব কি করতে হবে অলির বাড়িতে আমরা এসে অনেক কিছু করি অলির বাড়ি হইলো পাপ বেচা কেনার জায়গা আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা কেউ আসে পাপ বিক্রি করতে কেউ আসে পাপ কিনা নিয়ে বাড়িতে যাইতে অলির বাড়িতে যে যেভাবে আসবে ঠিক সেভাবেই তার আমল নামা হবে কারণ অলির বাড়িতে আইসা যদি কেউ আদবের সাথে না থাকে তার যে আমল ছিল সেই আমল অলির বাড়িতে আইসা নষ্ট হয়ে যায় আর যদি সে আদবের মধ্যে থাকে তার পিছনের অতীতের ভুলগুলো আল্লাহ পাক ক্ষমা করে তার সামনের দিনগুলো সামনের পথ চলাগুলো ভালো করে দেয় যেহেতু আমি প্রথম দাঁড়িয়েছি আমার ধারা থেকে আমি আমার শ্রদ্ধাভাজন বাবাজির কাছে বলতে চাই আপনি একটু মেহরবানি করে বলবেন যেহেতু আজকে একজন ভাবের গোসাই পেয়েছি ভাবুক পেয়েছি আজকে সাধারণ কোনো প্রশ্ন করব না বাবা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব নবুয়ত কত প্রকার কি কি বেলায়েত কত প্রকার কি কি আজকের প্রশ্ন এরকম না আজকে এই জায়গাটা থেকে একটু একটু ঊর্ধ্বের দিকে থাকবে আপনি একটু মেহমানি করে বলবেন এমন একজন নবী ছিলেন এমন একজন নবী ছিলেন যার নবুওতি অনেক দিন পর্যন্ত কোথাও গচ্ছিত ছিল সেই নবুওতিটা সে প্রকাশ করতে পারতেছিল না যে কোনো কারণে সেই নবুওতিটা আটকে ছিল সে একজন আল্লাহর নবীর নবুওতি প্রচার করবে এটাই তো স্বাভাবিক কিন্তু আল্লাহর নবীর নবুওতি প্রচার না করে সেটা আটকে থাকার বা বন্ধ হয়ে থাকার কারণ কি আসলে এর মূল ঘটনাটা কি একটু ছোট করে আমাকে বলবেন আমি এই বিষয়টা একটু জানতে চাই গাদিরে কুমের উপরে যেদিন দিনের পয়গাম্বরে মাওলায় আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে একটা কোন নবীর নবুওতি আটকা পড়ছিল বাবা রে বাবা জীবনে বহু শুনছি বরযাত্রা আটকা পড়ছে নতুন বউ আটকা পড়ছে কিন্তু নবুওতি আটকা পড়ছে এই জীবনের প্রথম শুনলাম
আর আমিও জীবনের প্রথম একটা কথা আপনাকে কইয়া যাই যারে বিশ্বাস করেন সমস্যা নাই ঘরের বউ দিয়া কেউ রে বিশ্বাস করবেন না এই এই কেন এই ঘরের বউরে বিশ্বাস কইরা এই নবুয়তি আটকা পড়ছিল হ্যাঁ হায় রে আল্লাহ রে সুলেমান নবী তার নবুয়তি ছিল আংটির মধ্যে তো বোন নাম হইল আমেনা আমেনার কাছে আংটিটা দিয়া গেছে গোসল করতে আর সুলেমান নবীর খেলাধুলা তো আসিল জিন লইয়া জিন জিন তোর মধ্যে একটা জিন সুলেমান নবীর রূপ ধরিয়া গিয়া কয় হনসনি গো আংটিটা দাও বউ দিয়া দিছে হ্যাঁ আংটি না পাইয়া ও তো জানে অনেক বড় ঘটনা যে এইটা হইল সুলেমান নবীর সব কিছু এটারে যদি শেষ করে দিতে পারি তাইলে আর সুলেমান নবীর অধীন হয়ে আমগো থাকতে হইব না ওই জিনেগো জিতরা কি জিনেগো জিত হইল ওরা ঘুরে ফিরে বেড়াইব তা পারে না সুলেমান নবী পৃথিবীর সমস্ত জিনকে তার অধীনস্থ করে লইছে এটা আল্লাহ পাক তার এই পাওয়ারটা দিছে এখন এই জিনেরা পড়ছে আটকা এক টেট নাই তো এই কাম করে বইছে এটা কি করবো কি করবো কি করবো সাগরে নিয়ে হালাই দিছে যে আংটি সুলেমান নবী আড়াই লাইছে এখন আর কোনো কিছুতেই তার কাম হয় না আগে মরা মানুষ কিন্তু জিন্দা ওই তো এখন মরা মানুষ জিন্দা হইব তো দূরের কথা ভালাটা উল্টা মরিয়া যায় বুঝলেননি কি করব রাজ্য মাইজ্য সব হারাইয়া কাঁদতে 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 এটার আবার কারণ আছে এটারও কারণ আছে এই রাজ্য মাইজ্য হারাইয়া দেউলিয়া হইয়া পথের ফকির হইয়া ঘুরতে ঘুরতে এক বাড়িতে গিয়া কাম লইছে হেই বেটার মাইয়া করছে বিয়া হেই মাইয়া এলো বহু বছর পরে ওই মাছ কাটে কাটতে 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 ওই মাছ হইলে যে সাগরে যে ফালাইছে ওই আংটি হইল ওই মাছে খাইছে এখানে বউ আংটি পাইয়া কইতেছে হনসনি গো এর মাছের পেটে আংটি সুলেমান নবী কয় কই কয় এই যে হ চাইয়া দেহে আমার দাই যে আংটি আঙ্গুলের মধ্যে লাগাইছে আবার তার নবুয়তি জাগ্রত হইয়া গেছে এই বোর কারণে আংটির মধ্যে আটকা পড়ছিল এই লেগে আমিও বিশ্বাস করি না আপনারও করেন বুঝলেন নি এই আরে ভাই আমি যা কইয়া যা এটা হাসা কথা বুঝলেন না মনের কথা মনেরে কইবেন বোর কাছে কইবেন না যেদিন কাজ্জা লাগবো সেদিনেই খালি কইব তুমি কিন্তু আমার কাছে ধরা আছো কইয়া দিমু বুঝলেন নি যার জন্য আপন মনে করিয়া কোনোদিন কইবেন না তা এখন এই তার প্রশ্নের জবাবটা আমি করলাম এরকম আরো আছে ওই যে কি সম্ভবত নবীর নামটা হলো জর্জিস মানে এইটা আবার হ্যাঁ প্রশ্নের জবাব না এটা হইলো বৌরে দিয়া যে বিশ্বাস করতে নাই এটা আপনার কোরআন হাদিস থেকে দিলে ভালো হয় না এইটা আর কি ওই উম্মতেরা ধৈর্য নিয়ে নবীরে মাইরা লায় পরের দিন জিন্দই আবার আয়া পরে এরম খালি মারে আর জিন্দ হয় মারে আর জিন্দ হয় আরে কাইটা ঘুচি ঘুচি কইরা যাউ বানায়া গরুরে দিয়ে খাইয়া লায় পরের দিন গরু লাদে আল্লাদার ভিতরে থেকে ফটর দা বাইর হয়ে যায় নবী উম্মতেরা কয়টার মারতারি না কেন তাই বোর ওই
هر بو رجيا دورسي عيسى زيكا يوتو زي هر كامنة مالي هر مارون زيبو تاكونا ياسكا عط باو تيبي মনে রাখবেন যেদিন আপনার অতিরিক্ত খেদমত করবে সেদিন একটা মতলব লই আসছে ঠিক নি আরে ঠিক কইলে জোরে দিয়া জোরে হক হইয়া ঠিক কইবেন হ্যাঁ যেদিন মনে করেন একটা মতলব থাকবো ওদিন দেখবেন খামা খাই আপ পা টিপতে আছে মাথা মুতা আজকে আবার করতেছে কি হাত পা টিপে মাথা মুতা বানায় এখানে কয় স্বামী একটা কথা কয় কি কই যে আপনার উম্মতারে আপনারে নিয়া মাইরা লয় আমার যা কষ্ট হয় তা আপনি মরেন না কেন কই আমি মরুম কেমনে আমার নবুয়ত হইল আমার পিঠের পশমের মধ্যে কই তো এই নবুয়তি পিঠের পশমের মধ্যে তো এইটা এই কি করলে আপনি মরবেন কয় দুইটা পশম একখানে গিট্টু দিলে হ্যাঁ আমার নবুয়তি আর কাজ করবে না আমারে মরলে মরে যামু মারলে মরে যামু বউ করছে কি রাইতে হুইয়া হুইয়া হাইরইছে ঘুমাইয়া ইচ্ছা মতো গিট্টাইছে সকালবেলা গিয়া কয় এইবার কাম হয়ে যাবো মেরে লও আহ ধৈরা নিয়া মারছে আর জীবিত হয় নাই এর লেগাই সবার কাছে সত্য কথা কইবেন বোর কাছে কইবেন আপনি কোন না এ কয় না বহুত মানুষ আছে কয় না হ্যাঁ তো এখন আমাকে দিয়েছেন নবুয়তের পালা আমাদের মধ্যে আগে নবী হইতো আমরা ঠিক করতে পারি নাই কেন আমরা যেই নবীর উম্মত 300 বাবা বাবা আহা 312 জন নবী 124,000 পয়গাম্বর সব নবী সব পয়গাম্বর একটা কথা কইয়া কানছে কি কথা কইয়া না না হ্যাঁ একটা কথা কইয়া কানছে কি কথা কইয়া সেটা হইল আমরা নবী না হইয়া আখেরি জামানার পয়গাম্বরের উম্মত যদি হইতে পারতাম আমাদের জীবন ধন্য হয়ে যেত কেন আমাদের নবীদের চেয়ে পয়গাম্বরদের চেয়েও আখেরি জামানার পয়গাম্বরের উম্মতের দাম বেশি আমরা সেই নবীর উম্মত হইয়া পৃথিবীতে জন্ম ধরছি আমাদের দাম কম না বেশি আমাদের দাম বেশি সেই নবীর উম্মত হইয়া আমরা দুনিয়াতে জন্ম নিছি যে অন্য অন্য নবীদের চেয়েও আমার মতো একজন পাপি উম্মতের দাম সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ হ্যাঁ তাহলে যারে আল্লাহ পাক এত বড় সম্মান দিল সেই নবীরে কি আল্লাহ মাটি দা বানাইছে সেই নবীরে আল্লাহ পাক মাটি দিয়া বানায় নাই অথচ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে নবী হইল মাটির নবী তো আমগমতই আগজে মুছছে আমগমতই খাইছে আমগমতই ঘুমাইছে বড় জোর আমগো বড় ভাই এর বেশি কিছু না সবাই বলেন নাউজুবিল্লাহ নবী পায়খানা প্রস্রাব করে রাইছে এক সাহাবি প্রত্যেক দিনই ওই পায়খানা প্রস্রাব সংগ্রহ করার জন্য একটা বান্ডো লয়ে যায় গিয়া দেহে পায়খানাও নাই প্রস্রাবও নাই একদিন নবীর কাছে কয় ইয়া রাসূলুল্লাহ এই পায়খানাও নাই প্রস্রাবও নাই পাই না কারণ কি আমার নবী কয় সাহাবি কো আমিও পাক আমার পায়খানাও পাক আমার প্রস্রাবও পাক এই পাক পায়খানা পাক প্রস্রাব কেউ দেখার আগে মাটিতে পাক নবীর পাক জিনিস ভক্তি ভরে খাইয়া লয় এই যারা কস যারা কস নবী মাটির ত
তারা পায়খানা প্রসাব কইরা দেখ তগ পায়খানা প্রসাবের গন্ধ এলাকায় কেউ থাকতে রেনি কথা ঠিক নি আস্তে নবীর এক বিবি সকালবেলা নবী একটা পাত্র খোঁজে বিবি বলে ইয়া রাসূলুল্লাহ কি খোঁজেন বলে পাত্রের মধ্যে আমি রাতের বেলা প্রসাব কইরা রাখছিলাম এখন ফলাই দিমু এজন্য খুঁজি বিবি বলে ইয়া রাসূলুল্লাহ আমারে maaf করেন বলে কেন কয় রাতের বেলা আমার পিপাসা লাগলো আমি পানি খুঁজতে আরম্ভ করলাম খুঁজতে খুঁজতে দেখি এই পাত্রের মধ্যে পানি আর এত ঘ্রাণ বাহির হইতেছে আমি মনে করলাম আল্লাহ পাক আপনারে জান্নাত থেকে পানি দিয়া গেছে আমার পিপাসা মিটাইলাম সে পানি খাইয়া একবারও আমার কাছে মনে হয় না এটা প্রসাবের পানি ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি নাই আমারে maaf করেন এই মাডিয়ালারা যার প্রসাবের পানি থেকে জান্নাতের পানির ঘ্রাণ আসে সে কি কখনো মাটির মানুষ হতে পারে সে কখনো মাটির মানুষ হতে পারে না আমার নবী বললেন বিবি গো এই প্রসাবের পানি খাওয়ার জন্য তোমার পাপী দেহটা পাক দেহ হয়ে গেছে তোমাকে যদি আল্লাহ পাক দোজখের আগুনেও দেয় দোজখের আগুন নিভা যাইব তোমার দেহের কোনো ক্ষতি হবে না আমার নবী হইল সেই নবী এখন সেই নবীর নবুয়তের আমরা জন্ম ধরেছি আমাদের ভাগ্য ভালো আমাদের উপরে আল্লাহ পাক রহমত করছেন তাই সেই নবীর নবুয়ত নিয়ে আজকে গান গাইব সেই নবীর উপরে একটা গান গায়া তারপরে খাদিজা ভান্ডারীরে দুই একটা প্রশ্ন করার চেষ্টা করুম হ্যাঁ ও দাঁড়াইছে আমি ও দাঁড় কম না একদিন খবর লইয়া জি বিরাইল আমার দিনের নবীর ধারে দরজার সামনে আইসা ডাক দিল নবীরে দরজা খুলে জিব্রাইলকে দেখে বিবি ফাতেমায় বলে কি জন্য আইসাছেন ছোট কাকা ঘরে নাই বাবায় কথা শুনে জিব্রাইলে বেজারও হইল কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কইল তৌহিদ বাগানে ব্যস্ত করেছিল আদম সফি গাছ গাছের ফুল ছিল মোহাম্মদ তার কলি ছিল পাস আব্দুল্লাহ ঘুম যাইতেছিল খেজুর গাছের গোড়ে নিজ হাতে ফুল আমি সঙ্গাইলাম তারে আব্দুল্লাহ না শিকাতে ধরলাম আমি ফুল সে ফুল হতে জন্ম নিল মোহাম্মদ রাসুল নবী আমার অনেক ছোট জানে না বিষয় কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কয় আমার ঠাট্টা কি উপহাস করলো করলো অপমান আমি নবীর কাছে চাইব মরিয়া ফরমান করিলেন গমন মসজিদের সামনে গিয়া নবীর পেল দর্শন নবী বলে ও জিব্রাইল তোমার ভাব দেখি না ভালো আজকে তোমার মুখটা কেন দেখায় এত কালো জিব্রাইল কয় দিনের নবী বিচার একটা চাই ছোট কাকা বলে অপমান করলো ফাতেমায় নবী বলে জিব্রাইল তার হইবে বিচারও আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো জিব্রাইল কয় দিনের নবী আমার বয়স কত জানি না তবে সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা সৃষ্টি হইয়া
চাইয়া দেখি আরশের উপরে তারা একটা জ্বলত সদায় ঝলমল ঝলমল করে সত্তর হাজার বৎসর তারা উদয় হইয়া রয় ডুইবা থাকলে সত্তর হাজার বৎসর থাকতো আমি দিলাম পরিচয় এইভাবে ডুইবা থাকতে আর উদয় হইতে দেখছি তারা বাহাত্তর হাজার বার চিন্তা করেন প্রাণে নায়ার সয় নবী বলে জিব্রাইল তার পাইবা পরিচয় আসো 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 জিব্রাইল আমার পৃষ্ঠের পরে গেল জিব্রাইল নবী পৃষ্ঠের কাপড় টান দিয়া উঠাইলেন উপরে পৃষ্ঠের পরে গিয়ারে জিব্রাইল লক্ষ্য করে চায় মোহর নবুয়টা নবীর পৃষ্ঠে দেখতে পায় মোহর নবুয়তের মধ্যে লক্ষ্য করিল যখনই চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চৌখের পানি জিব্রাইলে কয়দিনের নবী আমি আল্লাহর কসম খাই এই মোহর নবুয়তের মধ্যে সেই সে তারা দেখতে পাই আমার নবী বলে একটি আলী একটি ফাতেমা হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে বাই তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা মিশে পঞ্চজনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা মিশে পঞ্চজনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে এবার চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমা তোমারে যে বলছে কাকা করছে কি অন্যায় তুই ইমাম তোমার বড় চিন্তা করো নিত্য চোদ্দই ফেব্রুয়ারি রাত্র ভালোবাসা দিবস কত তারিখ ভালোবাসা হইল ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন ডে অথবা ভালোবাসা দিবস হ্যাঁ একটা গান লেখছি খাইয়া না খাইয়া বললেন নি এটা হলো ফিরি এটা আপনারা আমাকে পালার মধ্যে নেবেন না জব প্রশ্ন করতে গিয়ে একটা গান গাইতে হয় ওইটা অর্ধেক না গাইয়া পুরা গানটা গাই আপনাকে একটা আনন্দ দেই এরপরে আমাকে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের একটা গানের অনুরোধ আছে ওইটা গাইতেইব এই ভাববেন আলা
তবে ভাই হয় বউ ভালো হয় তবে ভাই হয় 14 ফেব্রুয়ারির রাত্র তা না হলে 25 মার্চ পাকিস্তানের যুদ্ধক্ষেত্র তা না হলে 25 মার্চ পাকিস্তানের যুদ্ধক্ষেত্র বলি দেখে শুনে পর তোমরা বিয়ে জাতের মেয়ে কালো ভালো এসো ঘরে নিয়ে তাই তো বলি দেখে শুনে পর তোমরা বিয়ে জাতের মেয়ে কালো ভালো এসো ঘরে নিয়ে হল যদি রূপের পাগল তবে তুমি বড় ছাগল একটু বড় হওয়া মাত্র না হলে 25 মার্চ পাকিস্তানের যুদ্ধক্ষেত্র না হলে 25 গরিবের ঘর মেয়ে সুন্দর অহংকার নাই মোটে ভাবছ এমন করবে বিয়ে ভাগ্যে যদি জুটে বুঝবে ঠেলা বিয়ের পরে কি জিনিস আইনা সদর বুঝবে ঠেলা বিয়ের পরে কি জিনিস আইনা সদর বুঝবে ঠেলা বিয়ের পরে কি জিনিস আইনা সদর তাই তো বলি ভারে ভারে আগে খোঁজ ভালো গোত্র শায়ালম সরকারের বিয়ের পরের দশা সে থাকে আরামে শুয়া আমি মারি বসা সরকারের বিয়ের পরের দশা সে থাকে আরামে শুয়ে আমি মারি মশা সবার ভাগ্য এক না দাদা রূপের মায়াও আছে সাদা সবার সবার ভাগ্য এক না দাদা রূপের মায়াও আছে সাদা না বুঝে সরবেন না কাদা বিয়ের যত পাত্রি পাত্র শালম সরকারের বিয়ের পরের দশা বউ হইল আরামে ঘুমায় আর আমি মারি একজন ঘুমে ডিস্টার্ব না হয় কিন্তু সবার ভাগ্য এক না দাদা রূপের মাইয়া আছে সাদা যেমন আমগো খাদিজা হ্যাঁ না বুঝে সরবেন না কাদা বিয়ার যত পাত্রী পাত্র তা না হলে 25 মার্চ 71-এর যুদ্ধক্ষেত্র হ্যাঁ রঙ্গরসের গান রাখিলাম বন্ধ এইটা বাদামালা না কি আলা কিরে তুই কিরে ভাই অন্ধ বুট বেচতে আইছে মঞ্চেরও মাঝখানে ওর বউ কেমনে সুখী হয় খোদা তালাই জানে এমন জ্ঞান বুদ্ধি যার
ওরে এই দুনিয়াতে সে কেমনে বউ পালে কৈশবার সাক্ষাতে এখনো যায় না ও বেচা কেনার তালে একটা হিজড়া দিয়া দুইটা চুমা দিয়া দেনোর গালে ও বুটটা লই আইছে কই আমার খাদিজা ভান্ডারি একটা গান করলো বেলায় থয় খোদাই শক্তি হ্যাঁ বেলায় তোর খোদাই শক্তি সিনার এলেম বলে যারে মুর্শিদের দরবারে যাইয়া দেখো মুর্শিদের দরবারে গান্ডা বলো কথাও বলো সব ঠিক আছে কিন্তু বেরগুর লাগ জইলে আমার ভিতরে কারণ আমি মানুষটা ভালো না কেন এই যে এখন যে যুগটা চলতেছে এটা হলো বেলায়েতের যুগ কথা ঠিক কিনা এটা হলো বেলায়েতের যুগ আর আমার রসুল এই বেলায়েত দিয়ে গেলেন হযরত আলী রে হযরত আলী থেকে সমগ্র পৃথিবীতে এই বেলায়েতের প্রসার ঘটল পীর আলী গাউস কুতুব যারা সেই বেলায়েত প্রাপ্ত হইয়া প্রচার ও প্রসারে ব্যস্ত আগে নবী পয়গাম্বর রসুল যেই দায়িত্ব পালন করছে এখন নবী রসুল পয়গাম্বর নাই ওই দায়িত্ব পালন করে পীর আলী গাউস কুতুব কিন্তু যেহেতু বেলায়েতের যুগ এদের নাম হয়ে গেছে অলি গাউস কুতুব পীর মুর্শিদ হ্যাঁ আবদাল এরকম কিন্তু কাম কিন্তু একটাই পাকিস্তান আমলে চাই জামগর চেয়ারম্যান মহোদয় বসে আছে পাকিস্তান আমলে এই চেয়ারম্যান রে কইতো প্রেসিডেন্ট আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ওই প্রেসিডেন্টের নাম বদলে নাম রাখছে চেয়ারম্যান কাম কিন্তু একটাই পদও একটাই কিন্তু নাম পরিবর্তন হয়ে গেছে এখন এই যে বেলায়েতের যুগে বেলায়েত হইল খোদাই শক্তি সিনার এলেম বলে যারে এই বেলায়েতের যুগে দাজ্জাল দুনিয়ার মধ্যে আইব হ্যাঁ লাঠি দিয়া বাড়ি দিলে মানুষ মরে যাইব লাঠি দিয়া বাড়ি দিলে মানুষ জীবিত হয়ে যাইব এই ডাইন কান্দে থাকব ব্যস্ত বাম কান্দে থাকব দুজক এক হাতে থাকব রুটির পাহাড় আরেক হাতে থাকবে পানির সাগর এহেন থেকে রুটি খাইব আর এহেন থেকে পানি খাইব যারা তারে খোদা মানব তাগো জান্নাতে দিব আর যারা মানবো না তাগো জাহান্নামে দিব হ্যাঁ আচ্ছা এখন এই যে দাজ্জালের যে শক্তিটা এইটা কোন শক্তি আল্লাহ দাজ্জালের যে শক্তিটা এই যে মানুষের ইমান নষ্ট করব মানুষগুলোরে জাহান্নামে পাঠাইব এইটা কোন শক্তি এটা কইতেইব কারণ দাজ্জালের সিনায়ও তো এই এলেন ছিল দাজ্জাল আইছে যে ছিল তুই কোনো কথা কইছ না তুই যুক্তি খুব বেশি কেলেছ চুপ থাক এই দাজ্জালের শক্তিটা পাইব কই এক হযরত আলী করিমুল্লাহ অজহু কোন কোন মতে বলে ১২ জন কোন কোন মতে বলে ৫ জন খেলাফত দিলেন হ্যাঁ এই বেলায় প্রসার করার জন্য কিন্তু আমরা দেখি একদিকে হাসান আরেকদিকে হোসেন এই দুইটা সিরিয়াল দিয়াই সেই বেলায়েতের দরজায় যাওয়া যায় বেলায়েতের বাসার কাছে যাওয়া যায় আর কোনো রাস্তা আমরা খুঁজে পাই না
আমরা ইমাম হাসান থেকে জয়নাল আবদিন মাফ করবেন ইমাম হোসেন থেকে জয়নাল আবদিন আর ইমাম হাসান থেকে হলো হাসান মাসান্না এই দুইজনকে দিয়া আমরা সেই বেলায়েতের রাস্তাটা পাই কিন্তু হযরত আলী যে আরো অন্যান্য মানুষকে এই বেলায়েতি দান করে গেল সেই রাস্তাটা আমরা পাই না কেন এটার কারণ কি অত্যন্ত চমৎকার করে গান করলেন কথা বললেন এইভাবে যদি বাবা হাসতে হয় তাইলে পেট ব্যথার ওষুধ ঘরের সাথে মানে বিছানার সাথেই রাখতে হইব এটা কোনো বিকল্প কোনো রাস্তা নাই এইভাবে মানুষ হাসে নাকি এত হাসাইলে তো একটা মানুষ অসুস্থ হয়ে যাইব গা হাসা ভালো কিন্তু এইভাবে আপনি এই কাজ করবেন আপনার ভিতরে যে আল্লাহ কত হাসি দিছিল কারণ কারো ভিতরে হাসি না থাকলে তো আরেকজনকে হাসানোর কোনো রাস্তা থাকে না হাইসা হাইসা এমন কিছু কথা কইল রে বাবা এটা আর কেউ না টের পাইলে আমি পাইছি উইঠাই কইতাছে দুনিয়ার সবকিছু বিশ্বাস করলেও ঘরের বউরে বিশ্বাস করে কেরে বাপ বউর প্রতি এত খেপা কে জানালে শুনে হ্যাঁ এত বছর সংসার কইরা বাপ বানাইলো নাতি নতকর হইল নানা বানাইলো দাদা বানাইলো আর এখন আপনি বউর প্রতি খেপা হয়ে এমন গান লেখলেন হ্যাঁ তাও আবার মাইক মেরে কইতাছে আহা দেখছেন নারীরা কত সরল হয় এই যে মাইক মাইরে এইভাবে তার অপবসর করতেছেন এরপরও ঘরে গেলে দেখবেন কি ভালোবাসা দেয় নারীরা খুব কোমল হৃদয়ের হয় এর জন্য এখন পর্যন্ত এখন দাঁড়ায় রয়েছে তো দাঁড়ানোর বাবা ছিল না তো পাও মাইঙ্গে দিত বাড়িতে আইতেন ল্যাংরায় ল্যাংরায় বউরে বিশ্বাস করা যাবে না কারণ একজন নবী তার স্ত্রীকে বিশ্বাস করে আংটি দিয়েছিল সুলেমান নবীর ঘটনা আপনারা শুনছেন তাই তো বাবা আংটি দেওয়ার পর তার নবুয়তি গেছে আটকা আপনি এত কিছু কওয়ার পরে আবার সত্য কথা কইতে গেলেন কে বন্ধই থাকতো বউরে বিশ্বাস করবে না সুলেমান নবী আংটি এক বউর কাছে দিয়েছিল আরেক বউ তো আংটি দিয়া নবুয়ত দিছে এটা কইলেন না ও নবুয়ত যখন দেয় ও দিলেই বালা না দিলেই বুতু বুতু এক বউ নবুয়তি নিয়ে গেছে ভুল কইরা ভুল বসত আরেকজনকে দিয়ে দিছে আচ্ছা আপনি বলেন এক রকম দুইটা কফি মানুষ যদি সামনে না দেয় এখন বুঝমু কেমনে আমার জামাই কোনটা এত বড় চালাকি করার দরকার কি ছিল এই দুষ্টই মহিলার না দুষ্ট জিনের নবীর স্ত্রী তো দুষ্ট না দুষ্ট হইলো জিনের জিনে সুলেমান নবীর রূপ ধরছে এমন নবী নবীর আরেকটা রূপ ধরা ফেলবে আরেকজন এইটার বিচার করা উচিত ছিল না ও নবুয়তিটা দিয়ে গেছে সরল মানুষ এখন এইরকম যদি রূপ পরিবর্তন করে আসে তাহলে বুঝার কি ভাব আছে যে এইটা আমার স্বামী না ওইটা স্বামী আজকাল এই বাংলাদেশে অনেক জমজ ছেলে আছে বুঝার কোনো ভাব নাই জামাই কোনটা দেবর কোনটা সাধারণ মানুষ বুঝতে পারে না আর নবীর রূপ ধরে আসলে তার স্ত্রী বুঝা ফেলবে আচ্ছা ভালো কথা সুন্দর কথা কইছেন এতে আমি অসন্তুষ্ট আপনি সত্যিটা বইলা গেছেন যে একজনরে বিশ্বাস করছিল নবুয়তি আটকে গেছিল কিন্তু আরেকজনে নবুয়তি দিছিল এটা আপনার মানতে হবে নারীদের অনেক রূপ মন্দের মধ্যে ভালো আছে সেটা সে প্রকাশ করলো আচ্ছা আপনার জায়গা থেকে আমার এখন কথা বলতে হয় যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না সেই দয়াল নবীর প্রথম যে স্ত্রী তার বিষয়ে আপনি তো অবশ্যই জানেন আপনাকে এইগুলো বোঝানো বা বলা আমার বোকামি ছাড়া আর কিছু না এই খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য তার সর্দারি
তার যে রাজত্ব ছিল তার যে সৌদাগরি ছিল সবকিছু বিলাইয়ে দিছে আমার নবীরে ভালোবাসি আপনি বলতাছেন স্ত্রীতে বিশ্বাস করেন না যেগুলা বিশ্বাস করে এগুলো তো ঈমান নষ্ট হয়ে যাবে আপনার কথায় মানসে মানসে এমনে পাম দেয় হ্যাঁ চিন্তা করো তো কই সাবধান যেদিন আপা উঠিবো এদিন বুঝবেন কোনো না কোনো মতলব আছে এটা কোনো কথা হইল এমন নারী আছে প্রতিদিন স্বামীর মাথা হাতায় ঘুম পাড়ায় দেয় তাহলে ওইগুলা কিসের জন্য দেয় মতলব তো আপনি কো খারাপ থাকলে অনেক সময় এই কাম করেন মনে হয় কিছু বুঝি না না আহ মজা নিয়ে বিস্কুট আনে কিলিপ আনে নাও তোমার লেগে আনছি কি ব্যাপার হঠাৎ কইরা ভূতের মুখে রাম রাম কি গো কিলিপ আন লাগে কই না একটু সাজ্জার দেহ কেমন লাগে তোমার একটু দেখতাম কি এর লেগে যে কিলিপ আনে এটা মনে হয় আমরা বুঝি না কিছু বলতে চাই না কিন্তু ভালো দিকটা একটু বেশি দেখেন মন্দটা খালি দেখেন না নিজের বউ কি করছে না করছে এটা বাড়িটা বাড়িতে আপনি আরেকজনের বউরে বিশ্বাস সারা করায় ফেলতেছেন কই বউরে বিশ্বাসই করা যাইবো না বিশ্বাস না করলে সংসার চলবো হ্যাঁ বিশ্বাসেই সবকিছু চলে বিশ্বাস না করলে ঈমান নষ্ট হয়ে যাবে বিশ্বাস ঈমানের অঙ্গ বিশ্বাস একজন আরেকজনের করতে হবে সারা জীবন পার করব যার সাথে তাকে বিশ্বাস না করলে চলবে আপনারা বউরে বিশ্বাস করবেন যদি সে খারাপ চরিত্রহীন হয় তবু আপনার বিশ্বাসের জোরে সে মন্দ রাস্তা থেকে ফিরে আসবে কি কইছি বুঝছেন নি একটা গান আগে গায়নি পরে বুঝতেছি Thank you.
দিয়ে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি আপনি যদি এই সাগরে ডুবতেন এই যে এখন আমার কথা বলতে অনেক কিছু যেহেতু আমার বেলায়েতের ভূমিকা নবুয়ত নিয়ে আমি কিছু কথা বলেছি জিজ্ঞেস করেছি সুন্দর মীমাংসা দিয়েছে আপনি যদি তৌহিদের সাগরে ডুবে যান নিজে দয়ালের হয়ে যান তখন আপনার জিনিস দয়ালেই দেখবে আপনার কোন জিনিসের প্রতি নিজের আর ভরসা করতে হবে না বাবা যার ঈমান যত বেশি মজবুত যে যত বেশি দয়ালের প্রতি আজিজি মিনতি থাকে তার কোনো বিপদ থাকে না আপনি যখন দয়ালের প্রতি ভরসা করে ঘর থেকে বের হবেন আপনার রাস্তাঘাট চলাফেরা খাওয়া দাওয়া কি করবেন না করবেন সবকিছু ওনার দায়িত্বে চলে যাবে যদি আপনার বিশ্বাসটা পরিপূর্ণ শক্তিশালী হয় আপনার বিশ্বাস নাই আপনি ঘর থেকে বের হইয়া খাদে পড়বেন না গাছের তলে যে লটকা খাবেন এটা কি অন্য কেউ বলে দিবে কারণ আপনার তো বিশ্বাসই নাই বিশ্বাসের জায়গাটা এমন শক্তিশালী আমি বলেছিলাম বেলায়েত হয় খোদাই শক্তি সিনাই এলেম বলে যারে মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে খুব সুন্দর করে আমাকে একটা পেজ দিলেন জ্ঞানের একটা পেজ যে আসলে বিষয়টা কি বুঝতে চাই জানতে চাই আমি যখন যেমন ধার দিয়ে আসছি উনিও নাকি ধার দিয়ে আসছে ওরে বাপ ধার হইলেই ভালো হয় ধার না হইলে মাছ কাটা যায় না ভালো মতো দাওয়ে ধার থাকতে হয় মুখে ধার না থাকলে কথা বলা যায় না দাঁতে ধার না থাকলে শক্ত জিনিস খাওয়া যায় না আপনি ধার দিয়ে আসলেই তো আমি ভালো মতো পাটটা দিতারি আপনি যত ধার হবেন আমার জন্য ভালো হবে বলল দাজ্জাল এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে আসবে উনি ইচ্ছে করলে একজনকে বলবে তোমরা আমার পথে আসো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো বেহেস্তে নিয়ে যাবো যারা তার কথা বিশ্বাস করবে তারা ঈমান নষ্ট হয়ে জান্নাতে যাবে তো দূরের কথা জাহান্নামে যাবে এই তো কথা এই দাজ্জালকে আল্লাহ পাক কি শক্তি দিল বাবা রে একটা হইলো ভালো শক্তি আর একটা হইলো অপশক্তি আমরা জানি আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই কে জানেন উনি ছিলেন ফেরেশতাদের শিক্ষক মুকরুমা আবেদ এই মুকরুমা আবেদের ভিতরে অহংকার চলে আসছিল যে আমি মাটি আইনা মাটি দিয়া মাটির মূর্তি বানাইলাম আর এই মাটির মূর্তিকে আমি সেজদা করব কখনোই না সম্ভব না এত হাজার বছর আল্লাহ পাকের ইবাদত করলো কিন্তু তার অহংকারের জন্য সে মুকরুম আবেদ থেকে সে হইয়া গেল শয়তান তার গলার মধ্যে পড়লো লানত তাই তো আমার কথা বুঝতে সমস্যা হয় আচ্ছা এই যে লানতটা পড়লো তার কাছ থেকে শয়তানে চায়া নিয়ে আসছিল মাওলা আপনার আপনি যদি বলতেন আপনার ইবাদত করতে তাইলে আমার কষ্ট ছিল না আপনারে সেজদা দিতে বললে আমার কোনো সমস্যা ছিল না কারণ আমি যাকে তৈরি করলাম তাকে সেজদা দিতে বলছেন দেখে আমার ভালো লাগে নাই আল্লাহর কাছে সে পাওয়ার চাইয়া নিয়ে আসলো যে কিয়ামতের আগ পর্যন্ত আপনার যত বান্দা আছে সকলের পশমের গোড়ায় গোড়ায় আমি চলব শয়তান এই পাওয়ার নিয়েছে আমার আল্লাহও খুব শক্তি মানে শক্তি করে বলছে আল্লাহও খুব গৌরবের সাথে বলছে যে তুমি যাও তোমারে পাওয়ার দিয়া দিলাম কিন্তু আমার মমিন ব্যক্তির আশেপাশে তুমি যাইতে পারত না হ্যাঁ বড় পীর সাহেব শয়তান রিসোর দিয়া একবার বাইন দাও রাখছিল কত ঘটনাই আছে কয়টা ঘটনা বলবো আমি শয়তানকে এই যে পাওয়ার নিয়ে আসছে কিন্তু মুমিন ব্যক্তির আশেপাশে সে যাইতে পারবে না দাজ্জালকে এই অপশক্তি দিছে ভালো শক্তি কিন্তু দেয় নাই এখন দাজ্জাল রে যারা বিশ্বাস করবে তারা তো ঈমান নষ্ট তাদের তো ঈমান পরিপূর্ণ না আর দাজ্জাল একজন তরিকপন্থী মানুষের আশেপাশে যাইতে পারবো না দাজ্জাল তো বিশ্বাসই করবে না একটা কথা মনে রাখেন এই কলির জামানার মধ্যে কোনো মানুষ যদি আকাশ দিয়ে উড়ে যায় পানি দিয়ে হাইটা যায় এটা হলো অপশক্তি তাই বলে তারে বোঝা যাবে না সে যে বেলায়েত প্রাপ্ত আল্লাহর উলি আল্লাহর উলির লক্ষণ আলাদা পানি দিয়ে হাইটা গেলে সে আল্লাহর উলি নাকি সে আকাশ দিয়ে উইরা যাবে তাই আল্লাহর উলি আল্লাহর উলিদের এমন কিছু স্বভাব থাকবে যেই স্বভাবগুলা দেখলেই আপনি বুঝতে পারবেন তিনি হইল আল্লাহর উলি আল্লাহর উলিরা
কখনো মানুষের সাথে খারাপ আচরণ করে না আপনার এই হাত দিয়া আপনার একটা কথা বললে বা একটা ধাক্কা মারলে আপনি পরবর্তীতে আরেকজনকে ধাক্কা মারেন কিন্তু আল্লাহর ওলিরা ধাক্কা মারেন তারা আবার জিজ্ঞাসা করে বাবা আপনি কষ্ট পাইছেন ব্যথা পাইছেন আপনার মুখ দিয়ে আপনি বাজে কথা বলেন আল্লাহর ওলিরা বাজে কথা বলে না আপনি জানেন না খাজা উসমান হারুনি আমার বড় খাজা বাবার যিনি পীর ছিলেন গরিবের নওয়াজ গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতির পীর ছিলেন খাজা উসমান হারুনি সেই খাজা উসমান হারুনির কাছে যখন আমার খাজা বাবা বায়াত হইতে গেলেন তখন খাজা বাবার চোখের মধ্যে একটা জিনিস দেখে মুস্কি মুস্কি হেসেছিল খাজা উসমান হারুনি সেইটা হইল ইশকের তজল্লি তার ভিতরে একটা পাওয়ার দেখছিল আর মুর্শিদে বুঝতে পারছিল যে এটা আমার ভক্ত এটা আমার কাছে বায়াত হবে যারা কামেল মুর্শিদ তারা ভক্ত দেখলে বুঝতে পারে এবং ভক্তও বুঝতে পারে এই যে একটা গান ধরো তো জানো না রে ও ভ্রান্ত কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত বুকে জড়িয়ে ভেবো সেই তো স্বয়ং গোবিন্দ আপনি অনেক বাড়িতে যায়া কিছু মানুষকে দেখলে বুঝবেন এই মানুষটারে দেখে মনে হয় কতদিন দূরে ছিলি মনে হয় না কিছু মানুষ দেখলে আহা কোনোদিন দেখিনি এর প্রতি এত মায়া কে আবার কিছু মানুষ দেখলে এমন রাগ হয় যে কত জন্মের শত্রু আছিল আমার ওই আল্লাহর অলিদেরকে দেখলে একটা মহব্বত জাগবে এইটা হইল অলিদের বেলায়তি অলিদের বেলায়েতির পাওয়ারটা ভিন্ন আর দাজ্জালেরটা ছিল অপশক্তি এটা আল্লাহর কাছ থেকে ছায়া নিছে কিন্তু এই দাজ্জালকে ধ্বংস করার জন্য ইমাম মাহদী আসবে ইমাম মাহদী আসবে তাকে ধ্বংস করার জন্য ইমাম মাহদীকে দাজ্জাল দেখা ভয়ে কাঁপতে কাঁপতে কই যায় যে লুকাইবো লুকানির জায়গায় খুঁজা পাইব আপনি পেশ দিছিলেন পেশটা একেবারে শেষ করে দিলেন প্রশ্ন করলো কি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেকগুলো সিঁড়ি আসছে কিন্তু হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে বেলায়েতের বাদশা ওনার কাছ থেকে কি কোনো সিঁড়ি আসে নাই ধরো মুলকে হিন্দে গাড়ি বনে নেওয়া চাই তোমার মেয়ে হেরে বানি Thank you.
করছেননি আপনারা হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতি এবং বেলায়েতি দান করলেন হাসান বসরিকে ওই হাসান বসরির সিঁড়ি ধরে 14 সিঁড়ি পর আসলেন খাজা উসমান হাবিব আমি ভাবছি আর কোনোদিন গান হয় নাই আমার বাপের সাথে আমার মনে একটু বাসায় বাসায় নিব বাবা আমি যদি জানতাম আপনি এত দূর থেকে এমনে দাঁড়ায় আইছে খুব কঠিন আচ্ছা পাল্লা দিছে একটা প্রশ্ন করতে কই যাইমু এই বিশ্বাস না করতে করতে এই দুনিয়া থেকে মায়া মহব্বতটাই উঠে যায় উঠে গেছে একটা করে নাই ভালো কথা দুইটা করছে করছেই কি রে বাবা তিনটা প্রশ্ন করুন লাগে কারণ কি গান থেকে পেছ ধরলো আবার কথা জিজ্ঞেস করলো চেষ্টা করছি তার সঠিক মীমাংসা দেওয়ার জন্য বাবা রে বেলায়েত এমন এক বিষয় বেলায়েত সাধারণ বিষয় না আপনি বলবেন তো আপনার কথা থেকে আমার কথা চলে আসছে আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতে না কথা মানি কথা বিশ্বাস করি মনে প্রাণে কারণ বিশ্বাস না করলে ঈমান নষ্ট হবে আচ্ছা এখন বর্তমানে নবুওয়াতটা আছে কই হ্যাঁ দায়িত্ব দিয়ে গেছে আমার ওলিয়া উলিয়াদেরকে দায়িত্বটা যে ওলিয়া উলিয়ারা দিয়ে গেল এই ওলিয়া উলিয়াদেরকে ছাড়া তো আর কোনো রাস্তা নাই সরাসরিকে তো সরাসরি নবীকে দেখার কোনো রাস্তা নাই সরাসরি আমার রাসূলকে দেখা যাবে না নবুওয়াতির যুগও পাওয়া যাবে না ফিরে পাওয়া যাবে না ওই নবুওয়াতকে প্রতিষ্ঠিত করতে হইলে বেলায়েতই লাগে বেলায়েতের কাছে আসতে হবে বেলায়েতের পর্ব থেকে আমার একটা গান রাখার চেষ্টা করেছি এখন আমার একটু ছোট করে জানার দরকার বোঝা দরকার একটু বুঝতে চাই আমি আপনি একটু মেহেরবানি করে বলবেন তো এমন করেন বিচ্ছেদের রাজা নিয়ে আইছি আমরা হ্যাঁ বিচ্ছেদ গল্প গীতিকার গানের মানে এতগুলা টাইটেল একটা মানুষের যে হইতে পারে চিন্তা করার বিষয় কিন্তু বাবা আপনার কাছে অনুরোধ এই প্রচারটা আপনি কইরেন না আমার ভিতে খালি দুকদুক করে বিশ্বাস করেন না এই এটা আপনি কইরেন না বাবা এইভাবে অবলাদেরকে বিপদে ফেলেন না আপনি জানেন শেখ ফরিদ একজন আল্লাহর ওলি ছিল তার মা নারীদেরকে বিশ্বাস করতে হয় নারীদেরকে ভালোবাসতে হয় এরা ভালোবাসার বস্তু বাবা শেখ ফরিদ আল্লাহর একজন ওলি ছিল যখন সে বালক ছিলেন ছোট ছিলেন তখন তার মাকে একদিন জিজ্ঞেস করলেন মা নামাজ পড়লে কি হয় মা বললেন বাবা নামাজ পড়লে চিনি পাওয়া যায় অনেক সময় অনেক কিছু সন্তানদেরকে খাইতে চায় না খাওয়ানোর জন্য বলে না বাবা তাড়াতাড়ি খাও পাগল হইতাছে পাগল হইতাছে না খাইতে চাইলে বলে হা উইজে উইজে ডাকাইতাইতাছে যে ডাকাইতে দেখা ভয় পায় তো শেখ ফরিদ রহমতুল্লাহ আল্লাহ তার মাকে জিজ্ঞেস করলেন আম্মা নামাজ পড়লে কি হয় কি পাওয়া যায় মা বললেন বাবা রে নামাজ পড়লে চিনি পাওয়া যায় কই চিনি পাওয়া যায় নামাজ পড়লেন
যখন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই নামাজ পড়ে তখন মা ছোট একটা পুটুলির মধ্যে চিনি বইরা জায়নামাজের নিচে রাইখা দেয় যাতে পোলা কথাটা বিশ্বাস করে আসলে আল্লাহ তো চিনি দেয় না চিনি তো দেয় মা যখন চিনি রাখে নামাজ শেষ করে জায়নামাজটা যখন তুলে দেখে চিনির পুটলা খুব খুশি মনে খায় এইভাবে চলতেছে অনেক দিন যাওয়ার পর হঠাৎ করে একদিন শেখ ফরিদের আম্মা ভুলে গেছে চিনি দেওয়ার কথা পাশের বাড়িতে চলে গেছে ঘুরতে একটা কাজে তখন তো চিনি দিতে মনে নাই ওই যে মা মাকে বিশ্বাস করার জন্য মা যেন অসম্মান না হয়ে যায় মায়ের সম্মান যেন না কমে যায় তার জন্য আমার আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতার মাধ্যমে বললেন জিব্রাইল ফেরেশতা তাড়াতাড়ি একটা পুটুলির মধ্যে একটু চিনি ভরে যায় নামাজের নিচে দিয়ে আসো নামাজ শেষ করে যখন জায়নামাজ উঠাইল উঠায় দেখে চিনির পুটলা চিনি তো খাইল খাওয়ার পর মুখের মধ্যে দেওয়ার পর প্রতিদিন যে চিনি খায় ওই চিনি না বাবা এই চিনির স্বাদটাই যেন ভিন্ন এই যে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর একটা মা তাকে বিশ্বাস করাতে চাইল যে বাবা নামাজ পড়লে ভালো কিছু পাওয়া যায় মিষ্টি কিছু পাওয়া যায় আল্লাহ তা কবুল করে নিল আসলে বিশ্বাস কিন্তু সামান্য বিষয় না এই শেখ ফরিদের ভাগিনা আপনারা জানেন আলাউদ্দিন আলসাবিরি এই আলাউদ্দিন আলসাবিরি বাবা ছোট সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে বিদায় নেওয়ার পর তার মাকে বলে মা আমার খুব ক্ষুধা লাগছে খুব অভাবের সংসার ছিল তো দারিদ্রতা মানুষকে অনেক কিছু শিখায় যখন বারে বারে জিজ্ঞেস করে মা গো আমার ক্ষিধা লাগছে আমারে খাইতে দাও মা একটা হাড়ির মধ্যে কয়েকটা পাথর নিয়ে চুলার মধ্যে আন্তাজি জাল দেয় কারণ ঘরে তো খাবার নাই চাল নাই কি খাওয়াবে সন্তানকে যখন বারে বারে পাথর পাথর দিয়া ডেস্কির মধ্যে জাল দিতেছে পাথর কি আর ভাত হওয়া সম্ভব বাবা কতক্ষণ পরে পরে আসে আইসা জিগায় মা ভাত হয় নাই এখনো কয় বাবা তুমি আর একটু খেলে আসো ভাত হইতেছে খিদা পেট থাকলে কিন্তু খেলাও ভাল লাগে না আরেকবার আসছে আইসা বলতেছে মা ভাত হয় নাই কয় বাবা আর একটু সময় এই কথা বইলেই ওই ঢাকুনটা উঠায় ফেলছে উঠায়া দেখে ওই যে পাথর দিয়া মা জাল দিতেছিল সেটা ভাত হয়ে গেছে বিশ্বাসের জায়গা এতটা গুরুত্বপূর্ণ এতটা বড় এতটা বিশাল তবে আমি একটা কথা জানতে চাই একজন নারীকে একটা নারীকে তিনটা নবুয়তের মালিক বলা হয় একজন নারী সে তিনটা নবুয়তের মালিক হইল কিভাবে কথা শুনছেন বাবা এই কথা আগে কখনো হ্যাঁ একজন নারী কাকে বিশ্বাস করবেন না আপনি একটা নারী দেখেন নারীর কোথায় একজন নারীকে তিনটা নবুয়তের মালিক বলা হয় আমার একটু জানা দরকার ওই নারীটা কে এবং কেন তাকে তিন নবুয়তের মালিক বলা ছোট্ট করে একটা প্রশ্ন এখন নারী আছে সে তিনটা নবুয়তের অধিকারী মানে এক ঢিলে দুই পাখি মারা আমি বলছিলাম যে ঘরের বউকে বিশ্বাস করেন না আমি কিন্তু একবারও কই নাই মায়েরে বিশ্বাস করেন না কেউ বলছি মাকে বিশ্বাস করবেন না মা আর ঘরের বউ দুইটা দুই জিনিস একই ব্যক্তি কিন্তু রূপ তার দুইটা ভিন্ন আরে কয় কি কার লগে কি কার লগে মায়ের সাথে কোনো তুলনা হয় জগতে কি কয় এই যে এই এটা কি বলে এই যে রাশিয়ার একটা ঘটনা রাশিয়া আস্তে আস্তে একটা মেয়েরে ভালোবাসে এক ছেলে যুবক এখন এই মেয়েটা অনেকবার বুঝাইছে কিন্তু ছেলেটা শোনে না এরকম আছে না পাগল তো একদিন ফিরাইবার জন্য বলল যে তুমি যদি তোমার মায়ের কলিজাটা কাইটা আমারে আয়না দিতে পারো তাইলে আমি তোমারে বিয়ে করব
সেরাই রাস্তা দিয়ে আডে আর মনে মনে কয় সেরাই রাস্তা দিয়ে হাঁটে আর মনে মনে কয় মায় গেছে বুড়ো হইয়া দুই চার দিন পর তো মরেই যাইব দুটো আগেই মরুক বাড়িতে গিয়া একটা ছুরি না লইয়া মায়েরে জবাই কইরা বুকটারে ফাইরা কলিজাটা লইয়া ওই প্রিয়তমার বাড়িতে দৌড় একটু বেহুশ না এরকম একটা ঘটনা ঘটাইছে তো একটা পাথরের সাথে পাও লাইগা পইরা গেছে কলিজাটা পড়ছে রাস্তার এই পার আর ওই ছেলেটা পড়ছে রাস্তার ওই পার এখন কলিজার থেকে আওয়াজ আসে বাবা রে তুই যে পইরা গেলি ব্যথা পাইছস তুই যে পইরা গেলি ব্যথা পাইছস এটা হইল মা যেই ছেলের নিজের জীবন নিয়া নিল তবুও সেই ছেলের মঙ্গল কামনা করে এটা হইল মা আর ওই যে ডাইনি কয়ে দিছে মার কলিজাটা কাইটটা ইন্না দিলে তোমার বিয়া করুম এই হইলো পার্থক্য কথা ঠিক না বেঠি মায়ের সাথে কোনো তুলনা চলে না ওই যে একটা মেয়ে যুবতী মেয়ে খাইতে বসে আপনি খালি হুট করছেন আর খাওন থুইয়া উঠে গেছে গা এরকম আছে না আর ওই মেয়েটারই যখন একটা বাচ্চা হয়েছে ওই কুলের মধ্যে রাইকা খাতা দিয়া ডাইকা খাওন খায় পেট পেট করে আগদাসে ওই বাচ্চায় ওই আগা বাইর বাচ্চার আর হ্যাঁ ভাত খায় ওই মেয়েটাই কারণ এটা হইলো তার মায়ের রূপ মায়ের সাথে জগতে কারো তুলনা চলে না কারো তুলনা চলে না তো এই জন্য আইট কইরা টাইট কইরা দুইটা প্রশ্ন করছে হ্যাঁ একটা হইলো বর্তমান নবুয়ত কই আছে বর্তমান নবুয়ত আছে এই যে দয়াল বাবা কালুসা তার কাছে মনে রাখবেন এটা কিন্তু আমার কথা না হাদিস বুখারী শরীফের কথা নবুয়তের ৪৭ ভাগের এক ভাগ অলিয়াউলিয়ার ভিতরে আছে সেটা কি সেটা হলো সত্য স্বপ্ন অর্থাৎ মুবাশশারাত মুবাশশারাত হ্যাঁ মুবাশশারাত যেমন কোন অলিয়াউলিয়া যদি আল্লাহর দপ্তরে তার নাম ওঠে তাহলে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক স্বয়ং তাকে দিক নির্দেশনা দেয় হ্যাঁ আবার সুস্বপ্ন কুস্বপ্ন আবার কইতে পারে যে অনেক পদের স্বপ্নই তো আছে হ্যাঁ কুস্বপ্ন কুণ্ডি আপনি মনে করেন রাত ভইরা মিষ্টি খাইতেছেন আছে না মরণ চান্দের মিষ্টি খাইয়া একেবারে পেট ভরিয়া লাইছেন সকালবেলা উঠতে দেখবেন যে খাতার কোনা চাবাইয়া সিরা লাইছে ছোট ছোট বাচ্চারা স্বপ্নে দেখে জঙ্গলের মধ্যে গিয়া ছেড়ে দিছে হ্যাঁ সকালবেলা মায় দেহে বিছনা মুইত্যা ভিজে লাইছে কি এরম হয়েছে নি আরে একটা মানুষ কইতারবেন না যে আমি বিছনায় মুতি নাই কে থাকলে আতুডান বুঝলেন নি হ বড় ইয় মুতে হেটার কত কইতেছি বুঝলেন নি বড় ইয় মতে কি মতে সুন্দর একটা বিয়া করছে বাসর ঘরে গেছে বলল গে আলাপ করতেছে বুঝলেন নি প্রেম প্রীতি জমছে মায় ধাক্কাইতেছে ওঠছে ঠিকই কিন্তু বউও নাই বাসর ঘরও নাই উল্টা বিস্তা বাতি যা আছে কুস্বপ্ন আর সুস্বপ্ন হলো অলিয়া উলিয়ারা দেখে এটা নবুয়তের ৪৭ ভাগের এক ভাগ তো আরো একটা প্রশ্ন আছে আমি জবাব করব আগে একটা গান গাইয়া লই
ওরে নবীর মতে যাহারে দিম ওরে নবীর মতে যাহারে দিম সে কভু নয় নবীর উম্মত উম্মত শব্দের অর্থ আগে কর নবীর হাদিস পর থাকে যদি জাহান্নামের ডোর নবীর মতে যাহার দিমত সে কভু নয় নবীর উম্মত উম্মত শব্দের অর্থ আগে কর নবীর হাদিস থাকে যদি জাহান্নামের ডোর থাকে যদি জাহান্নামের ডোর নবীর হাদিস কর থাকে যদি জাহান্নামের ডোর দেখেন এই যে আমরা দুনিয়ার মধ্যে আসছি চিরকাল থাকতারুম সবারই তো যাইতে হইব তাইলে মিয়া সাহেব একটা কথা শুনেন রাগ করে নামার উপরে মাজা বইল চারটা ইমাম মালিকি ইমাম হাম্বলি ইমাম শাফি ইমাম হানাফি এই যে বাংলাদেশের যারা মুসলমান হানাফি মাজাহাবের মুসলমান আমাদের ইমামকে ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা দেখেন এই ইমাম আবু হানিফা বলছে কি বলছে আমি যখন মারা যাব আমারে কবরের মধ্যে দিবা যদি এরপরে আমার ঘরে কোনো নাতি নাতকুর হয় তাইলে আমার কবরের মধ্যে নাতি নাতকুর দিয়া প্রসাব করাইবা প্রসাবের পানিগুলি যেন বাইয়া বাইয়া আমার শরীরের মধ্যে পড়ে আপনারা তো অনেকেই এই কথা শোনার পর আমার মারতে আইবেন না দেখেন ভক্তরা কয় বাবা কেন কয় এজন্য ইমাম হাসান ইমাম হোসেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে প্রসাব করত এই যে ইমাম হাসান ইমাম হোসেন প্রসাব করত এইটাও সুন্নত আমার জীবদ্দশায় নবীর এমন কোনো সুন্নত নাই আমি পালন না করছি কিন্তু এই সুন্নতটা আমি পালন করতে পারলাম না কেন আমার ছেলে মেয়ের ঘরে নাতি নাতকুরের মুখ আমি দেখলাম না আমি জানি আমার ইন্তেকালের পর আমার ছেলে মেয়ের ঘরে নাতি নাতকুর হইতে পারে যদি হয় তাইলে আমার কবরের মধ্যে নিয়া ওই নাতি নাতকুর দিয়া প্রসাব করাইবা বাইয়া বাইয়া যেন প্রসাবের পানিগুলি আমার গায়ের মধ্যে পড়ে আমার রাসুলের ওই সুন্নতটা আমি পালন করিয়া এটা কেন বলছে জানেন নবীকে মহব্বত করতে হবে মহব্বত আমরা সেই নবীর উম্মত কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেই নবীকে মহব্বত করতে শিখি নাই জানি না বাবারে আপনার জন্য আখেরাতের দিনে আপনার মা কানবে না আপনার বাবা কানবে না আপনার ভাই কানবে না আপনার বোন কানবে না আপনার স্ত্রী কানবে না আপনার ছেলে কানবে না আপনার মেয়ে কানবে না একমাত্র ব্যক্তি যিনি হলো আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তি কানবে আর যেই ব্যক্তি আপনার জন্য কানবে সেই ব্যক্তির জন্য আপনি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারলেন একটা হাদিসের কথা কয়ে যায় মিলাই দেখবেন
ফেরাউন নমরুদ সাদ্দাত আবু জেহেল আবু লাহাব যত বড় বড় বেদিন কাফের আছে তারা যে বেদিন কাফের হইছে একজনও আল্লাহর নাম মাইন্না বেদিন কাফের হয় নাই সবাই আল্লাহর মানতো সবাই আল্লাহর মানতো তাইলে বেদিন কাফের হইল কেন বেদিন কাফের হইল তারা একজনও নবীরে মানে নাই একজনও নবীরে মানে নাই যারা নবীরে মানে নাই শুধু আল্লাহর মানছে তারা হইল বেদিন কাফের বর্তমান জামানার মধ্যে দেখি এক দল বাইর হইছে যারা আল্লাহ মানে নবী মানে না এগুলি হইল নব্য বেদিন কাফের আছে না নাই এই দল আছে মিয়া সাহেব নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি যদি খেউ ফেলে আমার নবী তার জন্য এই পানির বিনিময়ে আখেরাতে তার জন্য সুপারিশকারী হয়ে যাবে সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে নবীর মতে জাহার দিমত সে কবু নয় নবীর নবীর মত শব্দের অর্থ আগে কর নবীর হাদিস পর থাকে যদি জাহান্নামের ও তোর থাকে পরে দেখ না সুরা মায়েদা বলছে আল্লাহ করে কায়দা আয়াত হল ১৫ নম্বর আমার পরে দেখ না সুরা মায়দা বলছে আল্লাহ করে কায়দা আয়াত হল ১৫ নম্বর নবী হল নূরের জ্যোতি শোন যত মানব জাতি নবী হল নূরের জ্যোতি শোন যত মানব জাতি জীবন দিয়ে কর তার আদর অপব্যাখ্যা সে করবে তার নাইরে রক্ষা চরম শিক্ষা পাবে মরার পর আমার মনে চরম শিক্ষা পাবে মরার পর আমার মনে চরম শিক্ষা পাবে মরার পর ওরে নবী নিয়া অপব্যাখ্যা সে করবে তার নাইরে রক্ষা চরম শিক্ষা পাবে মরার পর এলো হাদিস লাকা যাকুম রাসুলে মিনান এলো হাদিস লাকা যাকুম রাসুলে মিনান দেখুম ওহাবিদের কাছে নাই খবর নবীর হাদিস সরকার বলে সে নবীর অমতে চলে তার দুই গালে মারো সরকার তার দুই গালে মারো সরকার শাহালম সরকারে বলে যে নবীর অমতে চলে তার দুই গালে মারো সরকার
ছিল আব্দুল্লাহ নারী ছিল, নাম ছিল তার বিবি রহিমা। হাদিসে যার নাম আসছে লাইয়া, লাইয়া তিনি ছিলেন ইয়াকুব নবীর মেয়ে, ইউসুফ নবীর বোন, আয়ুব নবীর স্ত্রী, আর জুলকিফল নামে এক নবী ছিল, তার ছিল দাদি। কয়জন হয়েছে? চারজন। ইয়াকুব নবীর মাইয়া, ইউসুফ নবীর বোন, আয়ুব নবীর স্ত্রী, আর জুলকিফল নামে একজন নবী ছিল, তার ছিল দাদি। এবার চিন্তা করেন কত বড় মর্তবা ওই নারী, এখন তার মতো কি সবাই হইতে পারে? এই আসতে বাজা আয়ুব নবীরা এই 18টা পোলা ফেরেশতার কাছে আল্লাহ একদিন কয়, দেখ আয়ুব নবী আমারে কি সুন্দর ডাকে, কয় ডাকবো না এই বাচ্চারা, এই ডাকবো না, তারা 18টা পোলা দিছ, কয় শেষ করে দেই, হের বড় ডাকবো। হ্যাঁ, মাদ্রাসার সাত ভাঙ্গা, স্কুলের সাত ভাঙ্গা, 18টাই শেষ। আয়ুব নবী আত্মুল্লাহ কয়, আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, আমার কিছু না। বাংলাদেশে একজনে কইছিল আল্লাহর মাল আল্লাহ নিজের মন্ত্রিত্ব গেছে গা, মনে আছে না আপনাকে? হ্যাঁ, ওই যে সাভারের ঘটনা, ওই যে জানে বুঝলেন নি, সব জায়গায় সব কথা চলে না। হ্যাঁ, তো ফেরেশতারা কয়, আল্লাহ কয়, এই ফেরেশতা এখনো তো আমার কথাই কয়। তো
কয় আড়রটা পোলা গেছে হেইতে কি এই যে বাচ রাজ্য এই সম্পদের নাই অভাব এত সম্পদ থাকলে হে তোমার নাম লইব না আল্লাহ কয় জল্লা পুইরা এই বেটা দেখছা জল্লা পুইরা সব ছাই হয়ে যাক সব ছাই হয়ে গেছে খবর গেছে কিসান আপনার সম্পদ সব পুইরা গেছে আইব নবী কয় আল্লাহ তোমার সম্পদ তুমি পড়ছো আমার কিছু না আল্লাহ কে ফেরেশতারা হন তো আমার কথা কয় কয় কইব না তুমি এত বড় একজন বাদশা বানাইছো সম্পদ না থাক বাদশা তো শরীরের মধ্যে দিল গন্ধ গাও এই গন্ধের সুটে এলাকায় কেউ থাকতারে না এলাকার মানুষে পিড়ে বাইর কেটে দিল বাইর বাদশা আরেকটারে বানাম আইব নবী কয় আল্লাহ তুমি বাদশাই দিছিলে তুমি নিছো আমার কিছু না আল্লাহ কয় ফেরেশতা হন তো আমার কথা কয় কইব না এখনো তিনটা বউ লইয়া যে ঘটাছে বউ কয়টা তিনটা বউ আরে বউ কি এরম তেরম নি আলিকালি যেই সুন্দরী রে বাবা বুঝলেন নি ফেরেশতারা কয় আল্লাহ এখনো তোমার নাম লইব না তিনটা বউ লইয়া ঘুরতাছে কয় তো ঠিক আছে দেখ পিছেতে দুই বউ কয় এই বেটায় কদিন পর যাইব মরিয়া এই বেটার লয়ে বয়ে থেকে লাভ নাই অন্য জায়গায় বিয়া বহি গা গেছে গা দুই বউ পিছেতে নাই বিবি রহিমা কয় আল্লাহ স্বামী ছাড়তাম না সব ছাড়তারি স্বামী ছাড়তাম না হ্যাঁ এখানে বিষয়টা কোন জায়গায় জানেন বিষয়টা হইলো আমিও আইব নবীনের লেগা ঘরেরটাও রহিমা না আইব নবীর মতো চরিত্র যদি আমাকে থাকতো কি ভাই তাইলে ঘরের রহিমা ওই তো অনেক বিষয় হইলো আমি হইলাম আবু জাহেলের স্বভাব লইয়া বিবি রহিমার মতো বউ চাই যার জন্য জামেলা আইব নবীর বউ স্ত্রী রহিমা ছাড়ল না 18 বছর পর্যন্ত হ্যাঁ ভিক্ষা কইরা খাওয়াইলো ভিক্ষা কইরা কারণ আইব নবীরে জনগণ দেখলেই মারতে ওঠে গন্ধে কেউ থাকতারে না জঙ্গলের মধ্যে রাইক্কা ভিক্ষা করতে যাইতো আজকেও যাইব ভিক্ষা করতে ঘরে ঘরে গিয়া শয়তান কই আইছে এবেটিরে ভিক্ষা দিস না কেউ দেয় নাই একজনে কয় দিতার ইসুলগুলি কাইটিয়া যদি দিয়া যাও দিছে এদিক দিয়া গিয়া আইব নবীরে কইছে তোমার বউ অপকর্ম করিয়া ধরা পড়ছে এর লেগা চুল কাটিয়া দিছে সমাজের মানুষ হ্যাঁ আইব নবী আইছে মতোই লাগাইছে পার ঠিকই চুল কাটা তখন আল্লাহ পাক বলল আইব রে কি করলি তুই ওয়াদা করলি 100 দোরা মারবি এখন তুই যদি দোরা না মারস তুই তো নবী তাইলে তোর মুখের কথা নষ্ট হয়ে যায় আর বিবি রহিমা তো সতী পবিত্র অপবিত্র না তাইলে তুই এই এখন ওয়াদা নষ্ট করতে পারবি না বিবি রহিমারে মারতেও পারবি না কি করবি আইব নবী কয় আল্লাহ আপনি যা কন সেটাই করুন কয়তো এক কাম কর দুইটা দুব্বা তেনে দুইটা দুব্বা দুব্বা চিনেন না হ্যাঁ ইহ আম রইলে গজারি লইতাম আম গো বউ কোন অন্যায় করলে কি করতাম আরে হাত ওই তো গজারির চেয়ে বেশি শক্ত হয়ে যায় মাঝে মাঝে মার খিচ্ছা হ্যাঁ কয়েই দুইটা দুব্বা দিয়া 50 বার রহিমার গায়ের মধ্যে শোয়া বউ মারার স্টাইল হ্যাঁ 50 বার শোয়া 50 50 কত হয় 100 50 50 100 এখান থেকে কে জানি কয় 150 হ্যাঁ যে অঙ্কে পাশ করছে আমি বুঝে গেছি বলে আমি কবুল করে নিলাম আমি কবুল করে নিলাম আর জনে আস্তে আস্তে চাহালাই দিতেছে এখন আইব নবীর মতো স্ত্রী যদি হয়
আবার কইতারে ভালোই তোইব কেন ফেরাউনের ঘরে আসিয়া ছিল না কিও ফেরাউনের চেয়ে খারাপ এই জগতে আর কেউ আছে আর কেউ ছিল না এই ফেরাউনের ঘরে আসিয়া ছিল বাবা রে বাবা তারপর স্বামীর খেদমত করত পিটাইতো মারতো কাটতো রক্ত বাইর করত সুফরাইতো থাপরাইতো বললেন হের বড় আসিয়া স্বামীর খেদমত করত তাহলে খারাপ স্বামীর ঘরে ভালো স্ত্রী পাওয়া যায় এটা ইতিহাসে আছে ধর্মের মধ্যে আছে এখন ওই রকম স্ত্রী যদি হয় তাহলে কিন্তু তারেও সম্মান করা উচিত যাক কথাবার্তা শেষ এইবার এই খাদিজা ভান্ডারী তোমার কাছে আমার প্রশ্ন এক ব্যক্তি একটাই করুম একটা এক ব্যক্তি পীরের কাছে গিয়া মুরিদ হইছিল পীরের মাথা ফাটাইয়া একেরে পীরের মাথা ফাটাইয়া হেরপরে মুরিদ হইছে আমি জানতে চাই পীরের মাথা ফাটাইয়া মুরিদ হন লাগলো কেন এর কারণটা কি কোন ভক্ত যদি মাথা ফাটায় হে পীর কি মুরিদ করে তারপরে মুরিদ করছে কারণটা কি মাথা না ফাটান পর্যন্ত মুরিদ করে আরে বাবা মন হইতেছে বারুদ আমি একটা জিজ্ঞেস করেছিলাম অতি চমৎকার ভাবে তার মীমাংসা দিয়েছে ভাবলাম সবাই একরকম ভাবে প্রশ্ন করে আমি একটু ভিন্নতা দেখাই একটু ঘুরায় গড়ায় ভাবলাম আচ্ছা তিন পুরুষই বলুক চার পুরুষের দরকার কি আসলে এই বিষয়ে আরো কথা বলা যায় একটা প্রশ্নের দুইটা বা তিনটা ধারা থাকে একটা প্রশ্নকে অনেকভাবে মীমাংসা দেওয়া যায় তাও আবার দলিল ধরেই কারণ এক একটা বিষয়ের উপরে অনেকগুলো হাদিস থাকে তো অনেকগুলো ইতিহাস থাকে সেখান থেকে মীমাংসা দেওয়া যায় অত্যন্ত চমৎকার করে তার মীমাংসা করেছে অনেক ধন্যবাদ জানাই আমাকেও খুব কঠিন করে একটা প্রশ্ন করলেন যে এক ব্যক্তি পীরকে মাথা ফাটায়া আঘাত করে তারপরে বেলায় তিনি সে চিন্তা করছেন ভক্ত হইলে এমনই ভক্ত হইলে এমনই দিতা না আমি জোর করে লই যাই খালি মার নাই তো পীরের সন্তান পুইরা গেছে নিজের স্ত্রী পুইরা গেছে বেলায়েতি পাওয়ার পরে এমন কিছু হইছে তার সব কিছু নাই হয়ে গেল বেলায়েতি ছাড়ে নাই এমন আল্লাহর ওলি মহান ওলিরা অনেক আছে অনেক ধন্যবাদ বাবা কারণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসলে বেলায়েতের গুরুত্ব কত দেখছেন বেলায়েতের গুরুত্ব অনেক বেশি এতটাই গুরুত্ব যে মুর্শিদের প্রতি ভক্তের ভালোবাসা তো থাকবে এশকের মায়ের আছে প্রেমের মায়ের আছে মহব্বতের মায়ের আছে হাতের মায়ের আছে আমি যদি তার হয়ে যাই সে যদি আমার হয়ে যায় মারামারি হইব হাতাহাতি হইব কত কিছু হইব খালি কি হাতে মারলেই মায়ের হয় নাকি এশকের মায়ের খুব বড় মায়ের আগে একটা গান করে নেই কঠিন মায়ের যদি যাবি খানা ফিলার দেশে যদি যাবি
তুমি বসিয়া কেবলা রূপেতে তালা শোনে নিরঞ্জনকে ভাবি
মজা লাগছে সেই ও এমন একজন ভক্ত ছিল মুড়ি ধোয়ার জন্য তার পীরকে তার মাথা ফাটাইয়া তারপরে মুড়ি ধুইল ঘটনা অনেক লম্বা যদিও আমাদের কমিটির তরফ থেকে এবং দরবারের পক্ষ থেকে বলা হয়েছে আপা পালাগান বন্ধ দেন দিব বাবা আসলে যাকে আজকে আপনারা নিয়ে আসছেন উনি হইলেন পালাগান বা কথাবার্তা খুব সুন্দরভাবে গুছায় বলে তাকে যদি দাঁড়া করানোর মতো ব্যবস্থা না করে দেই মানুষ কিন্তু খালি পাও হাত থাকলেই দাঁড়াইতে পারে বিষয়টা এমন না দাঁড়ানোর জন্য একটা খুঁটির প্রয়োজন হয় বাউল শিল্পীদের কথা না বলে দাঁড়াইতে পারে না এখন দাঁড়ায় দুইটা গান করে ওরা বৈশা যাবে এটা তো সুন্দর লাগে না আমাকে প্রশ্ন করেছে আমি এত বেশি বলবো না যতটুকু না বললেই নয় ততটুকু বলার চেষ্টা করব আপনারা জানেন আল্লাহর একজন ওলি ছিলেন জুনায়েদ বাগদাদি বাদশাহ হারুন এই হারুন বাদশাহর অনেক লম্বা ঘটনা যতটুকু কাইটটা বাইটটা সাইটটা কোয়া যায় ততটুকু বলি এটা হলো হারুন বাদশাহর যে রাজপ্রাসাদ ওই দরবারের মধ্যে হারুন বাদশাহর এক মন্ত্রী ছিল সেই মন্ত্রী জুনায়েদ বাগদাদির প্রেমে জুনায়েদ বাগদাদিকে ভালোবাসতেন এবং মনে প্রাণে তার কাছে বায়াত হইতে চাইছেন কিন্তু জুনায়েদ বাগদাদি ওই মন্ত্রীকে বললেন যে আমি তোমাকে বায়াত করতে পারি এক শর্তে তুমি বারো বছর পর্যন্ত অপেক্ষা করো জুনায়েদ বাগদাদির কথা মতো ওই হারুন বাদশার দরবারের ওই মন্ত্রী মহোদয় বারো বছর পর্যন্ত অপেক্ষা করলো বারো বছর পর জুনায়েদ বাগদাদিকে বলতেছে বাবা আমি তো আপনার জন্য বারো বছর ধরে অপেক্ষা করতেছি এখন আমার মুরিদ করেন জুনায়েদ বাগদাদি কয় না আমি মুরিদ করবো না কে আপনি আমারে বারো বছর ঘুরাইছেন মুরিদ করবেন না কে কয় না আমি তোমাকে মুরিদ করতে পারবো না তোমার মধ্যে এমন কিছু স্বভাব এখনো আছে যেটার জন্য মুরিদ করা সম্ভব না মুরিদ করবেন না আমারে আমার ভিতরে এমন স্বভাব আছে যে এটা আপনার ভালো লাগে নাই কই আই দিছে একবার বাড়ি দিয়াই দিছে মাথা ফাটাই ওই যে বাড়িটা দিল ওই বাড়ির মধ্যেও একটা হাকিকত ছিল কারণ সে তার প্রেমে পাগল হইয়া তার কাছে মুরিদ হওয়ার জন্য বারো বছর ব্যয় করছে এতদিন যা করছে করছে কিন্তু আজকে যে আশা দিয়া নৈরাস করলো পীরে এটা তো ঠিক করলো এর জন্য মাথায় বাড়ি দেওয়ার পর জুনায়েদ বাগদাদি ওই হারুন বাদশার দরবারের মন্ত্রীকে বায়াত করেছিল আমি চেষ্টা করলাম আপনার কথার মীমাংসা দেওয়ার জন্য বিষয় জানতে চাই একই কথা এত বেশি বলবো না আমার সব কথাই খুব সুন্দরভাবে আপনি মীমাংসা করেছেন আরেকটা কথা আপনার কাছে জানতে চাই নবুয়তের বিষয় নিয়ে আপনি একটু বলবেন আপনার কাছে আমার একটা বিষয় একটু বোঝার যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মিথ্যা কথা বলে মিথ্যার আশ্রয় নিয়ে নবুয়তি দেখেছিলেন আপনারা জানেন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা বলা হয় জানেন না বাবা পবিত্র কোরআনের সূরা ফাতিহাকে মা বলে ঘোষণা করা হয়েছে সম্মান দেওয়া হয়েছে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন এবং শাফিয়া হামদ মুনাজাত অনেক দশটা নাম আছে সূরা ফাতিহার সূরা ফাতিহা ছাড়াও আরও দশটা নাম আছে মা বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা ফাতিহাকে ঠিক তেমনিভাবে মিথ্যা কথাকে যারা মিথ্যা কথা বলে পাপের মা হইল মিথ্যা কথা যারা পাপ পাপ যে করি আমরা তো কথায় কথায় ভুল করি পাপ করি এটা তো মালিক ভালো জানে এই সকল পাপের মা হইল মিথ্যা কথা আচ্ছা আমার একটু জানা দরকার সে ব্যক্তি মিথ্যা কথা বলে নবুয়ত দেখলেন ঠিকই কিন্তু তার পাপ হইল না বরং সেই মিথ্যা কথা বলে তার চোদ্দ পুরুষ জান্নাতি হইছে পাপের মা হইয়া থাকে তাহলে মিথ্যা কথা বইলে চোদ্দ পুরুষ জান্নাতি হয়ে গেল একজন হইতো একটা কথা ছিল মাইনা নিতাম কিন্তু চোদ্দ পুরুষ জান্নাতি হইল কারণ কি বাবা ছোট্ট করে এই বিষয়টা একটু জানা থাকবে হ্যালো রাত্র তো আর বেশিক্ষণ নাই তো
হ্যাঁ শুধু বিচ্ছেদ গাইব আর কোনো গান চলবে না এখন থেকে সারা রাত শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ তো আসলে আপনাদের একটু নীরব হতে হবে আপনাদের এই এলাকায় আমি একেবারেই নতুন কিন্তু একটা জিনিস দেখলাম আপনারা যে আরামের ঘুম নষ্ট করে দয়ালের দরবারে এসে এত সুন্দর পরিবেশ দিয়ে আজকের রাতটাকে একটা মহিমান্বিত রাতে পরিণত করেছেন এই জন্য মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আমার যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের কথা মনে থাকবে এর বেশি কিছু আর আমার বলার ভাষা নাই তবে প্রশ্ন করছেন একটা দেখেন বাবা এই দুনিয়া এ বাচ্চারা এই একটা কথা কি আমরা রোজা করি কবুল হইল না না হইল তার কোনো গ্যারান্টি নাই আমরা নামাজ পড়ি কবুল হইল না না হইল তার কোনো গ্যারান্টি নাই আমরা যাকাত দেই কবুল হইল না না হইল তার কোনো গ্যারান্টি নাই আবার হজ করি কবুল হইল না হইল তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি একটা গ্যারান্টি আপনাদেরকে দিয়ে যেতে পারবো কোরআন এবং হাদিস ভিত্তিক সেটি হলো আখেরাতে যদি আমরা মুক্তি পেতে চাই একটা গ্রান্টি আছে সেটা হলো নবীর মহব্বত আর নবীর মহব্বত যার ভিতরে আছে সে পীর আলী গাউস কুতুবের মহব্বত অন্তরের মধ্যে রাখে কারণ একই সূত্রে গাথা তো যার জন্য আজকের পালাটা সেই নবুয়ত এবং বেলায় একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা নানাভাবে পালাটাকে গাওয়ার চেষ্টা করেছি তার কারণ আছে একটা বাবার পাঁচটা ছেলে থাকলে একরকম হয় না পাঁচ রকম হয় নাকি কেউ গান শুনতে আসে কেউ বিশ্বাস শুনতে আসে কেউ রঙের একটা কথা শুনতে আসে মানে নানান ধরনের হইল শ্রোতা এদেরকে আটকায় রাখতে হইলে যারে যেইভাবে আটকায় রাখা দরকার ঠিক ওইভাবে আটকে রাখতে হয় আগের দিনে ওখানে তো আর জামাই গো ইজ্জত নাই শ্বশুর বাড়ি আগের মতো নাই বাবা নাই নাই বুঝলেন আগে শ্বশুর বাড়ি জামাই গেলে বাবা রে বাবা গ্রামের অমুক বাড়িতে জামাই আইছে সারা গ্রামে একটা হৈর পড়ে যাইত কি কিন্তু এখন আর নাই কোন জায়গাটা জামাই আইসে আর কোন জায়গাটা গেছে কেউ টেরি পায় না হ্যাঁ এই যে শীতের দিন জামাই গেলেই তো হরবাড়ি নারকেল ভাঙ্গিয়া পিঠা বানায় বানাইতো বানাইয়া জামাই রে খাওয়াইতো আরে বাবা রে বাবা মনে করেন দুই তিন দিক দিয়া ঢুকাই দিত আনিয়া জামাই কিন্তু অহনে আর তো এই পিঠা বানাইতে হইলে নারিকল লাগে নারিকল ভাঙ্গে ভাঙতো তো ছোট ছোট পোলা বানে বাটি লয়ে যাইতো আমেলে পানি আবার ওই শাশুড়ি কইতো যে বৌমা এমন ভাবে নারিকল ডারে ভাঙবা দুইটা ভাগ দিয়া যেন দুইটা ডাবুই রয় তাই না আবার আশেপাশে গান্ধুটি থাকলে মনে মনে কইতো আহা শোভাগুলি যদি পাইতাম কারণ নারকেলের শোভার আগুন দিয়া গাঁজা খাইতে এত মজা মনে করেন ওই আগুন সহজে নিবে না
এখন এই সুবালারে যদি পানি দেয় ও নিব আর পানিয়ালারে সুবা দিলে নিব পানিয়ালায় সুবা নিত না সুবালায় পানি নিত না যারে যেটা দরকার ওই ডাইতারে দিতে হয় আমগো বাউল গানটাও ওইভাবেই আমরা গাই যার জন্য আমি দেখছি খাদিজা বান্নারি আল্লাহর রহমত আমার মঞ্চ থেকে কোনোদিন মানুষ যায় না গেছে রে কোনোদিন মানুষ যায় না কেন যার যেটা খোরাক ওইটা দিয়া হইল রাখি ইনশাআল্লাহ এই পর্যন্ত আইছি আগামী দিন পারম কিনা কইতারি না এখন মিথ্যার আশ্রয় নিয়ে নবুয়ত দেখলো কে আমি জবাব করব তার আগে একটা গান গাই দেখেন নবীর মহব্বত কি জিনিস মানুষের রক্ত আর শুকরের গোস্ত আল্লাহ পাক হারাম করছে মানুষের রক্ত আর শুকরের গোস্ত আল্লাহ পাক হারাম করছে সূরা বাকারার ১৭৩ অথবা ১৭৬ নম্বর আয়াত এটা আমার কথা না আচ্ছা মানুষের রক্ত আল্লাহ পাক কোরআনে খাওয়া হারাম করলো আর সেই রক্ত খাইয়া কেউ জান্নাতে যাইতে পারবো পারবো না পারবো না কেন কোরআন এটা হারাম করছে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত খাইয়া শুধু জান্নাতে যায় নাই আমার নবী কইছে তোরে জান্নাতে দিলে জান্নাতের আগুনও নিভা যাইবে বুঝলেন নি এটা কি এটা হইলো আসলে রক্ত খাওয়ার জন্য না নবীর প্রতি যে মহব্বত এই মহব্বতের কারণে এটা দারুণ একটা বিষয় বাবারে আমি গানটা করি তাহলে বুঝবেন আদম মুসা ইব্রাহিমে পাগল হলো আল্লাহর প্রেমে পাগল হলো আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজেই মুহাম্মদের দেওয়ানা নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনায় আমার নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনায় আমার চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন নিজে ছাড়া নাই নবীর নিজের তুলনা চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন নিজে ছাড়া নাই নবীর নিজের তুলনা রহমতুল্লিল আলামিন ইমামুল মুরসালিন গুলি গোপন রাখ না আনাস রক্ত লইয়া চলিল জঙ্গলে বসিল মাটিতে গর্ত আনাস করলো একখানা শিশি গর্তে রাখিয়া ওঠে আনাস ভাবিয়া এই জায়গায় রক্ত রাখা গোপন হইল না আনাস এই কথা ভাবিয়া
শিশির মুখ খুলিয়া রক্ত খাইয়া এবার হইল রওয়ানা আনাস গেলে নবীর ধারে নবী কয় আনাসেরে রক্তগুলি কোথাকারে রাখছো বলো না আনাস এই কথা শুনি সারে চৌখের পানি না জানি রক্ত খেয়ে করেছি গুনাহ এবার আনাস কয় পয়গাম্বর রাখছি পেটের ভিতর এই উদর সারা গোপন খুঁজে পাইলাম না নবী কয় ধন্য আনাস তুমি ধন্য তোমার দেহেরই জন্য দুজকের আগুন হারাম করলো রাব্বানা আমার ধন্য আনাস তুমি ধন্য তোমার দেহেরই জন্য নিবেদন জানায় বলে খাইতে কিছু দেন না মোরে
এগারো দিনের অনাহারে তানা হলে যাব মোরে বলতেছি আপনায় আলি ভাবে মনে মনে আমি মাত্র নয় দিনে এগারো দিনের অনাহারি এই না বেটায় ওরে এই ভাবিয়া হজরত আলী পকেট করিয়া খালি যা ছিল দিয়া দিল তারে তখন আরে যা ছিল তা সবই দিয়া হাটে আলি পথ ধরিয়া কিছু দূরে গিয়ায় আলি লক্ষ্য করে চায় এক উট লইয়া দুই বেচারা বট গাছের তলে তাহারা আলিকে ডাকা ডাকি করছে তখন আলি সামনে গেল দুই বেটা বলতে লাগলো উটটাকে কিনবানি ভাই সত্তর টাকায় এই শুনে কয় হজরত আলি পকেট আমার হইল খালি কি দিয়া উট কিনিব বলো নায়ামায় ওরে দুই বেটা কয় আলি রে উট লইয়া যাও বাজারে বিক্রি করে সত্তর টাকা আইন এই জায়গায় আলি বাজারে গেল হঠাৎ এক লোক আসিল দুইশো সত্তর দাম ধরিয়া উট লইয়া যায় ওরে দুইশো টাকা আলি পাইল সত্তর টাকা তাদের দিল দুইশো টাকা লইয়া আলি ঘরে চলে যায় ওরে দুইশো টাকা ফাতেমায় দেখে বলে হায় রে হায় স্বামী বুঝি দিচ্ছে বাড়ি কারো মাথায় ওরে এই ভাবিয়া জগৎ মাতা সেজদা দিয়া পরে হেথা সেজদায় পরে ধ্যানের ঘরে লক্ষ্য করে যায় দেখে দুই ফেরেস্তা যুক্তি করে চার ফেরেস্তা যুক্তি করে একজনে উটরূপ ধরে একজনে খরিদ করে দুইজন গাছ তোলায় দেখে চার ফেরেস্তা যুক্তি করে একজনে উটরূপ ধরে একজনে খরিদ করে দুইজন গাছ তোলায় আল্লাহর রাহে করলে দান দয়াল্লাহ সুবহান আল্লাহর রাহে করলে দান দয়াল্লাহ সুবহান ষাট টাকার বদলতে দুশো টাকা পাই প্রশ্ন করছে এই একজনে মিথ্যার আশ্রয় নিয়া নবুয়তি দেখলো হ্যাঁ আপনাকে আজকে হিগাইয়া দিয়া যায় জীবনে উপকার হইব হ্যাঁ এই যে আপনারও মনে রাখবেন এই যে আমার মা বোনেরা বয়ে রয়েছে বহেন বহেন উপকার হইব বিরাট উপকার হইব খুলে যেতেছি বুঝলেন নি সেটাই হলো জীবনে পাঁচ জায়গায় মিথ্যা বলা জায়েজ করছে আল্লাহ কয় জায়গায় পাঁচ জায়গায় মিথ্যা বলা জায়েজ করছে তার প্রথম নম্বর ওই বোর কাছে আরে বেটা এটা তো হাদিসের কথা হলে হাদিস খালি উতলাইয়া ওঠে আমি কি করব প্রথম হইলো বোর কাছে কি বৌরে রাজি খুশি করানের লাইগা আপনি মিথ্যা বলতে বাধ্য না আমি কই বাধ্য আপনি পারেন সমস্যা নাই মাইয়াই মার কাছে কয় মা গো এইবার তোমাকে জামাই আমারে সীতার হার দিব কয় কেমনে কস কয় কইছে কয় রাইতে না দিনে কয় রাইতে কয় তাইলে আর দিব না কয় কেন কয় এরকম তোর বাপে আমারে কত দিছে রাইতের কথা ঠিক হয় না মিশা কথা এটা কওয়া জায়েজ প্রয়োজনে বোর কাছে আপনি মিশা কথা কইতে পারবেন সমস্যা নাই এরপর রইলো
সন্তানের কাছে আপনি মিথ্যা বলতে পারবেন সন্তানকে তো বাপের কাছে মিথ্যা কইতে পারবো না বাপে সন্তানের কাছে মিথ্যা বলতে পারবে কেন যে সংসার ঠিক রাখার জন্য তাকে সান্তনা দেওয়ার জন্য এরপর হইলো সমাজের বিবাদ মিটানোর জন্য যদি মাতবরে মিছা কথা কয় তাইলে কোনো দোষ নাই মাতবর প্রধান তো আছে মনে হয় আশেপাশে আবার লাগানের লেগে মিছা কথা কয়েন না শালম ভাই তো কইয়াই গেছে মাতবররা মিছা কথা কইতে নো কিন্তু এটা লাগানের লেগে না বিবাদ মিটানোর জন্য আপনার একটা মিছা কথায় যদি স্বামী স্ত্রীর মিল হয় আপনার একটা মিছা কথায় সমাজের দুইটা গ্রুপের যদি মিল হয় আপনার একটা মিথ্যা কথায় যদি সমাজের একটা বিরাট উপকার হয় তাহলে ওই মিথ্যা বলা যাবে এরপর হইলো যুদ্ধের ময়দানে আপনি মিথ্যা বলতে পারবেন এটা কোন যুদ্ধ ধর্মীয় যুদ্ধ দেশের জন্য যুদ্ধ অন্য কোনো যুদ্ধ না বুঝলেন নি এরপর হইলো এই জীবন বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য আপনি মিথ্যা বলতে পারবেন তাতে কোনো দোষ নাই হ্যাঁ এই পাঁচ জায়গায় মিথ্যা কথা বলা যাবে যাই হোক এখন নবীর কাছে গিয়া এক ব্যক্তি মিথ্যা কথা কইল নাম ছিল তার আকাশ নবীর পর্দা নেওয়ার সময় হইল বিল্লালের ডাইকা বিল্লাল রে বলে নবী তুমি মদিনার ঘরে ঘরে প্রচার করো আমার কাছে যদি কেউ কিছু পাওনা থাকে আমি মিটিয়ে দিব আর আমি কারো কাছে কিছু পাইলে আমি মাফ করে দিলাম ঢোল কেউ ধরে না বিল্লাল তো ঢোল বাজায় বুঝলেন নি এই যে আমাদের দেশের কিছু মানুষ কয় ঢোল বাজনা হারাম দেখেন হাদিসের মধ্যে কি কয় হাদিসের মধ্যে কি কয় এটা আমার কথা না কিন্তু বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড ১৯ পৃষ্ঠা আমি পৃষ্ঠার নাম্বার সহ দিয়া যাইতেছি আপনারা পড়া নিবেন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড ১৯ পৃষ্ঠা তবে এই বুখারী শরীফটা আগের প্রকাশিত হইতে হবে নতুন করে যেটি ছাপাইছে ওটির মধ্যে হালার আইডি উঠাই দিছে হ্যাঁ তাইলে আগেরটা পাইবেন কই আমার কাছে আছে আমি এটা রাইখা দিছি যত্ন করে আমি রাইখা দিছি আসতে এখন এক ব্যক্তি গিয়া কয় বিল্লাল রে নবীর কাছে আমি পাই কয় কি পাও কয় নবীর কাছে কমুল হয়ে গেছে সবার ঘর থেকে বাইর করে দিয়া নিজেই দরজাটা লাগাইলো লাগাইয়া পিঠের কাপড়টা উঠাইলো আক্কা চাবুক লইয়া পিছে গিয়া নবীর মোহরে নবুয়তের মধ্যে চুম্বন কইরা নবীর পাও দুইটা ধইরা কইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করেন বলে কেন কই আমি মিথ্যা কথা কইছি আমার নবী কই আমি তো জানি মিথ্যা কথা কইছ কিন্তু কইলা কেন কই আমার মা হইলো আপনার ভক্ত আমার মায়ের মুখে শুনছি আপনার এই মোহরে নবুয়তের মধ্যে যদি কেউ চুম্বন করতে পারে তার ১৪ পুরুষ জান্নাতি ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়া আমি মিথ্যা কইয়া পাপ করছি এটা আমি জানি আমি জাহান্নামে যাবো কিন্তু আপনার মোহরে নবুয়তের মতো চুম্বন করছি এই জন্য আল্লাহ আর আমার জাহান্নামে পারবো আল্লাহ আর জাহান্নামে দিতে পারবে না আমারে মাফ করেন আমার নবী কয় মাফ করে দিলাম তোমার এই মিথ্যায় কোনো অপরাধ হয় নাই যাক আমি বলা কোয়া শেষ করলাম এই এ পর্যন্তই পালাগানটা থাক নাকি এ পর্যন্তই পালাগানটা থাক আর পালার দরকার নাই আচ্ছা এই পালা শেষাই বন্ধ করবো বন্ধ কর এই পাঁচ জায়গায় মিছা কথা কইতে পারে আচ্ছা মহিলারা কয় জায়গায় মিছা কথা কইতে পারে এইটা খালি একটু চালাক বানাই দিয়া যায়
বললেন নবীর এক সাহাবীর স্ত্রী স্বামীর কাছে তো মিছা কইছে নবীর কাছে মিছা কইছে স্বামীর কাছে তো মিথ্যা কথা কইছে নবীর কাছে মিথ্যা কথা কইছে আমার নবী হুনার পর কয় আরে তুই তো জান্নাতি রে আমি জানতে চাই যে মহিলারা কয় জায়গায় মিথ্যা কথা কইতে পারবে সম্মানিত দর্শক মণ্ডলী একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি অনেক জ্ঞান অনেক কথা বলেছি অবশ্যই অনেক ভুল হয় মানুষের প্রতিটা মুহূর্তে প্রতিটা কাইকে কাইকে মানুষ কখন ভুল করে ফেলে আমরা কখন ভুল করে ফেলি সেটা আমরা নিজেরাও জানি না হাসির ছলেও অনেক সময় অনেক বড় ধরনের ভুল পাপ কাজে লিপ্ত হই এটা মনের অজান্তে মালিক যেন সকল পাপের যে পাপগুলো করে আসছি বা করছি সেগুলো যেন মালিক ক্ষমা করে দেয় এবং সামনের দিনগুলো যেন ভালো হয় আমাকে কয়েকটা গান অর্ডার করেছে আমি চেষ্টা করব গাওয়ার জন্য আরেকটা গান আমি আমার মন মতো গাইব যেহেতু রাত্র অনেক হয়ে গেছে সেই দিকে বিবেচনা করে বিজয় সরকারের বিচ্ছেদ দিয়ে শুরু করে আমার একটা গান আমার মুখলেস ভাই উনি অর্ডার করেছে ওই গানটাও গাইব ইনশাআল্লাহ এবং আরেকটা গান গাইব আমার বাবাজি আশা করি আপনাদের ভালো লাগবে এই সময়টা একদম বিদায় মুহূর্তে চলে আসছে অনেক কথাই বলেছি পঞ্চরসেই বাউল গান হাসি কান্না নিয়েই বাউল গান এই বাউল গান কেবলমাত্র এমনই একটা গান যেখানে মা বাবা পরিবারের সকলেই একসাথে বসে গানটা শুনতে পারে এটা একটা সামাজিক গান যেখানে উশৃঙ্খলতা নেই যেখানে কোনো ভয় নেই যে কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কারণ বাউল গান অনেক বড় মাপের একটা স্থানে অবস্থান করে আছে কেননা সুফিবাদকে যারা বিশ্বাস করে উলিয়া উলিয়াদেরকে যারা বিশ্বাস করে সেই সুফিবাদকে অনুসরণ করেই বাউলের উৎপত্তি আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে যারা আমাদের কমিটিতে আছে ওনারা আসলে ওনারা যদি না চাইতেন ওনারা যদি আমাকে সহযোগিতা না করতেন আজকে আজকে যার সাথে আমি গান করছি আমার শ্রদ্ধাভাজন আমার বাবাজান শাহলুম সরকার তার সাথে গান গাওয়ার সুযোগ আমার হইতো না আপনাদেরও এই অবদান অনেক বেশি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ মালিক যেন আপনাদের অবস্থান ভালো করে কালুশা বাবাকে স্মরণে রাখি সবসময় স্মরণে রাখবো ইনশাআল্লাহ